সবাই জানে মারা গেছে কাউন্ট ড্রাকুলা। নিজের হাতে তাকে ধ্বংস করে দিয়েছে প্রফেসর ভ্যান হেলসিং ও তার সঙ্গীরা। তারপর নিরুদ্বিগ্ন ও শান্তিময়ভাবে কেটে গেছে 7টি বছর। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সব। রাত দুপুরে দুঃস্বপ্ন দেখতে শুরু করলো জোনাথন হার্কার। হিংস্র হয়ে উঠল ওদের বাড়ির পোষা বেড়াল। মিনার জানালার বাইরে আবারও পাক খেতে শুরু করল কুয়াশার মেঘ। আত্মহত্যা করতে গেল ভ্যান হেলসিং। উধাও হয়ে গেল তার এক বন্ধু। রক্ত শূন্য হয়ে যেতে লাগল সেই বন্ধুর ভাতৃকন্যা ইলেনা। এসবের একটাই অর্থ, ফিরে এসেছে অন্ধকারের রাজপুত্র, আগের চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর রূপে, প্রতিশোধের তীব্র আক্রোশ নিয়ে। শুরু হচ্ছে দ্য রিটার্ন অফ ড্রাকুলা। গল্পটি রচনা করেছেন ফ্রেডা ওয়ারিংটন। সাহিত্য জগতে ব্র্যাম স্টোকারের উপযুক্ত উত্তরসূরি বলা যায় তাকে। তারই কলম থেকে আপনারা পাচ্ছেন ড্রাকুলার এই জমজমাট কাহিনীটি। মূল গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা বেশ কয়েকটি পর্বে গল্পটি উপস্থাপনা করতে চলেছি। আশা করব আমাদের এই যাত্রাপথে আপনাদের পাশে পাব। শুরু হচ্ছে দুঃস্বপ্ন আর আতঙ্কের নতুন আর এক অধ্যায়, দ্য রিটার্ন অফ ড্রাকুলা। জোনাথন হার্কারের ডায়েরি, 22 জুন। ট্রান্সিলভেনিয়ায় যাবার প্রস্তাব দিয়েছেন ভ্যান হেলসিং। সেটা শোনা মাত্র এমন এক ধাক্কা খেলাম যে স্টাডিতে চলে আসতে হলো। দরজা আটকে দিয়ে চেষ্টা করলাম নিজেকে সামলে নেবার জন্য। ডায়েরি খুলে বসেছি মনের অবস্থা লিখে রাখবো বলে। প্রায় 7 বছর পেরিয়ে গেছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার পরে। কাউন্ট ড্রাকুলা নামের সেই অভিশাপকে ধ্বংস করবার কথা বলছি। 7, এই সংখ্যাটাই কেমন যেন অদ্ভুত, আলাদা একটা মাহাত্ম্য আছে এর। অন্তত ভ্যান হেলসিং এর তেমনটাই মত। সেই কারণেই নাকি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছি আমরা। ট্রান্সিলভেনিয়ায় গেলেই অস্থিরতা দূর হতে পারে। স্টাডিতে একাকি বসে বাইরে দৃষ্টি ফেললাম আমি। জানলার ঠিক ওপারে ফুটে আছে টকটকে লাল গোলাপের শাড়ি, যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে আমার আর মিনার সুখী দাম্পত্য জীবনের। এক্সেটারে ফিরে ঘর বেড়েছি আমরা, প্রয়াত মিস্টার হকিন্সের বাড়িতে, তারই শেষ ইচ্ছা অনুসারে। ফুটফুটে এক পুত্র এসেছে আমাদের কোল জুড়ে। তাকে নিয়ে জীবনটা নির্বিঘ্নে আনন্দের সঙ্গেই কাটাচ্ছি। তারপরও কেন জানি না মন থেকে দূর করতে পারি না ড্রাকুলার অশুভ স্মৃতি। সত্যি বলতে কি, ক্যাসেল ড্রাকুলার ভয়াবহ ঘটনার পর পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি আমি কখনোই। হ্যাঁ, সুখে কাটছে জীবন, যুক্তির বিচারে কঠিন সেই অতীত ঢাকা পড়ে গেছে সময়ের অতলে। তারপরেও গত কয়েক মাসে কি যেন হয়েছে আমার। বেশ কয়েকবার দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছি রাতে, শরীর ভিজে গেছে ঘামে, কেঁপেছি হিস্টেরিয়াগ্রস্তের মতো, চোখ মুদলেই দেখেছি বিভৎস সব দৃশ্য। ভ্যান হেলসিং বলছেন এসব মনের কারসাজি। দুঃসহ স্মৃতিকে যতই চাপা দেয়া হোক না কেন, কখনো কখনো তা আবার জেগে উঠতে পারে। ভয়ঙ্কর ওই দানব যে সত্যি ধ্বংস হয়ে গেছে তা নাকি আজও পুরোপুরি মেনে নিতে পারিনি আমি। সেজন্যই এত বছর পর আবারও দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি। এই সমস্যার অব্যর্থ এক সমাধানও দিয়েছেন তিনি। ফিরে যেতে হবে দুঃস্বপ্নের উৎপত্তি স্থলে, মানে ট্রান্সিলভেনিয়ায়। দুটো উপকার হবে এতে, বলেছেন প্রফেসর। প্রথমত, আমরা নিশ্চিত হতে পারবো যে ড্রাকুলার অভিশাপ থেকে সত্যি সত্যি মুক্তি পেয়েছে পৃথিবী, মনের অস্থিরতা দূর হবে তাতে। আর দ্বিতীয়ত, খ্রিস্ট ধর্ম অনুসারে ওখানে একটা আচার পালন করব সবাই মিলে, যাতে পাপ মুক্তি ঘটে আমাদের সবার, এমনকি অভিশপ্ত কাউন্ট ড্রাকুলার। বলা বাহুল্য, এই কাজের জন্য দলও ঠিক করে দিয়েছেন ভ্যান হেলসিং।
সাত বছর আগেকার সেই অভিযান থেকে প্রাণ নিয়ে ফিরে আসা পাঁচজন, মানে আমি, মিনা, লর্ড গোডালমিং, ডাক্তার সেওয়ার্ড আর প্রফেসর নিজে। স্বীকার করতে দোষ নেই যে যেতে চাইছি না আমি, যাওয়ার কথা ভাবলেই আতঙ্কে হিম হয়ে আসছে হাত পা। কিন্তু ভ্যান হেলসিং এর যুক্তি বেশ প্রভাব ফেলেছে মিনার ওপরে, রাজি হয়ে গেছে ও, যদিও তাতে আমাদের ছেলে কুইন্সি বেশ কিছুদিনের জন্য একা হয়ে যাবে। মিনা যদি ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেয় তাহলে আর আমার আপত্তি করা চলে না। কি আর করা, ইচ্ছের বিরুদ্ধে মেনে নিতে হচ্ছে সিদ্ধান্ত। যাব আমরা, মুখোমুখি হব নিজের আতঙ্কের। ঈশ্বরের কাছে প্রার্থনা, মিনার সামনে যেন শক্ত থাকতে পারি আমি, ওর চোখে নিজেকে দুর্বল দেখাতে পারবো না কিছুতেই। জোসেফকে বলতে হবে জানলার সামনে থেকে গোলাপ গাছের ডালগুলো কেটে ফেলতে, ওগুলোর জন্য জানলা প্রায় ঢাকা পড়বার দশা হয়েছে, এক্ষুনি পরিচর্যা করা না হলে জঙ্গলি গাছের মতো দেখাবে। কুইন্সি হার্কারের কাছে মিনা হার্কারের চিঠি, 14 জুলাই, বুদাপেস্ট। প্রিয় কুইন্সি, আমার গতকালের চিঠিটা কি পেয়েছ? ভিয়েনায় ট্রেনে চড়বার আগে লিখেছিলাম ওটা, এখন আমরা বুদাপেস্টে পৌঁছেছি। বড় সুন্দর এক শহর, মাঝখান দিয়ে বইছে দানিউব নদী। মানচিত্রে দেখিয়েছিলাম ওটা তোমাকে, মনে পড়ে? তোমার বাবা আর আমি আজ বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম, চমৎকার সব ঘরবাড়ি আর নানা রকম ফোয়ারা দেখেছি। এসব পরে মন খারাপ করো না, যখন বড় হবে তখন তোমাকে নিয়েও আমরা বেড়াতে আসবো এখানে, কথা দিলাম। ট্রান্সিলভেনিয়ার পাহাড়ি এলাকায় যাওয়ার আগে দুদিন থাকবো আমরা এখানে, ওদিককার কাজ শেষ হয়ে গেলে সরাসরি ফিরে আসবো বাড়িতে। কিচ্ছু ভেব না, তোমাকে দেখবার জন্য মন আনচান করছে। আশা করি ঠিক মতো খাওয়া দাওয়া করছো, ঘরে নিজেকে বন্দি করে রেখো না, নির্মল বাতাস তোমার শরীরের জন্য ভালো, বাইরে খেলতে যাবে অবশ্যই। আর হ্যাঁ, মিসেস সেওয়ার্ড বা তোমার নার্সকে যন্ত্রণা দিও না, আমাদের সবার তরফ থেকে রইল ভালোবাসা। ইতি তোমার মা। মিনা হার্কারের ডায়েরি, 18 জুলাই। খুব অদ্ভুত লাগছে 7 বছরের পুরনো পদচিহ্ন অনুসরণ করতে, বার বার মনে পড়ে যাচ্ছে সেই সব স্মৃতি, যেন এই সেদিন ঘটেছে ওই ঘটনাগুলো। এই অনুভূতি ভাগাভাগি করছি আমরা সবাই মিলে, প্রফেসর আব্রাহাম ভ্যান হেলসিং, ডক্টর শিওয়ার্ড, লর্ড গোডালমি, জোনাথন আর আমি। নেই শুধু সাহসী কুইন্সি মরিস, তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ছেলের নাম রেখেছে কুইন্সি, আমি আর জোনাথন। যা হোক, এবার আমরা ঘুরে বেড়াবার সুযোগ পাচ্ছি, সুযোগ পাচ্ছি সময়টাকে উপভোগ করবার। সুন্দর শহর বুদাপেস্ট, যেদিকেই তাকাই ফোয়ারা, ঝর্ণা বা হটবাথের অবয়বে জলের প্রবাহ চোখে পড়ে। দুরাত থাকবো এখানে, থাকার ব্যবস্থা করা হয়েছে ভ্যান হেলসিং এর পুরনো এক বন্ধুর বাড়িতে, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চমৎকার একটা কামরায় এখন বসে আছি আমি, জানলা দিয়ে চোখে পড়ছে দানিউব নদীর অপূর্ব দৃশ্য। বাড়ির মালিক প্রফেসর কুভ্যাক্স চিরকুমার, বিয়ে করেননি, বেশ লম্বা ও প্রাণচঞ্চল তিনি, চেহারা খানিকটা রুক্ষ হলেও মায়ামোহ চোখ দেখে বোঝা যায় ভদ্রলোক খুব নরম স্বভাবের। আরো দুজন থাকে এই বাড়িতে, প্রফেসরের বিপত্নিক ভাই এমএল এবং এমএলের মেয়ে ইলেনা। এমএলকে কেমন যেন ভালো লাগেনি আমার, আমাদের সঙ্গে ভদ্রতা বজায় রেখে চলেছে, তারপরও চেহারা এমন করে রাখে যেন বিরক্তির কোনো শেষ নেই তার। শুনেছি সে আর্টিস্ট, শিল্পের একটা অন্য টাইপের মানুষ হয়, বোধ হয় এটাও তেমন কোনো ব্যাপার। তবে ইলিনা চমৎকার মেয়ে, 18 বছর বয়স, শান্তশিষ্ট, নিজেকে নিয়ে থাকে। আমরা ছাড়াও
আরও একজন অতিথি উঠেছে বাড়িতে, মিকলোস, প্রফেসর কোভ্যাক্সের ছাত্র। ইলিটার ব্যাপারে আগ্রহে দেখছি তাকে, বোধহয় প্রেমে টেমে পড়েছে, বিয়ে করতে চায়। প্রফেসরও ওকে ছেলের মতো স্নেহ করেন। কি কারণে ট্রান্সিলভেনিয়ায় চলছি আমরা তা জানানো হয়নি কাউকে। ভ্যান হেলসিং শুধু বলেছেন বেড়াতে যাচ্ছি আমরা। সত্য গোপন পছন্দ করি না আমি, সেই জন্যই এখানে বেশ সময় না নষ্ট করে তাড়াতাড়ি রওনা দিতে চাই। ডিনারের ডাক পড়েছে, লেখা আপাতত থামাই, খাওয়ার পরে আবার না হয় কলম নিয়ে বসা যাবে। ডিনারের সময় ট্রান্সিলভেনিয়ায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করল এমিল, ওখানকার প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবে। ইলেনাও নাকি সঙ্গে যেতে আগ্রহী। কথাটা শুনে ঠাট্টা করলেন প্রফেসর, বললেন, দুনিয়া দেখি উল্টো পথে চলছে। ট্রান্সিলভেনিয়ার চাষাভুষোরা বুদাপেস্টে আসছে কাজের খোঁজে, আর এখানকার লোক ওখানে যাচ্ছে ছবি আঁকতে। হাসলেন ভ্যান হেলসিং। ভালোই তো, জনসংখ্যার ভারসাম্য রক্ষা হবে এতে। এমিল জানালো ওখানকার জেকেরি গোত্রের এক কৃষক পরিবারকে সে চেনে, ছবি আঁকতে গিয়ে আগেও দুটো গ্রীষ্ম কাটিয়েছে ওদের খামারে। খামারটা নাকি বেস্টের শহর এবং বর্গ গিরিপথের কাছে। শহর ও গিরিপথের পরিচিত নাম দুটো শুনেই মুখ চাওয়াচাই করলাম আমি আর জনাথন। কিন্তু ভ্যান হেলসিং উচ্ছ্বাসিত গলায় বলে উঠলেন, আরে আমরা তো ওখানেই যাচ্ছি, বর্গ গিরিপথ পেরিয়ে কার্পেথিয়ান পর্বতমালার ভিতরটা দেখবার ইচ্ছা আছে আমাদের। সঙ্গে সঙ্গে এমিল বলল, তাহলে তো আমরাও আপনাদের সঙ্গে যেতে পারি, মানে যদি আপনাদের আপত্তি না থাকে। আমাদেরকে সঙ্গে নিলে আপনাদের সুবিধেও হবে, খামারে আপনাদের থাকার ব্যবস্থা করে দিতে পারবো আমি, হোটেল বা সরাইখানার চেয়ে খরচ কম পড়বে অনেক। চমৎকার প্রস্তাব, বললেন ভ্যান হেলসিং। আমি আপত্তির কিছু দেখছি না। এতজন একসঙ্গে গেলে ওই কৃষকের আবার অসুবিধা হবে না তো? না না, সমস্যা কিসে, বেশি মানুষ মানে বেশি আয়, তাছাড়া অতিথি পরায়ণতার জন্য সুনাম আছে এই ট্রান্সিলভেনিয়ার অধিবাসীদের, আমাদেরকে পেলে নিশ্চয় খুশি হবে। তাহলে আমারও আপত্তি নেই, এমনিতেও অবশ্য বেশি দিন থাকবো না আমরা, বড় জোর দু তিন রাত। ফেরার সময় অবশ্য একা ফিরতে হবে আমাদেরকে, দু তিন দিনে কাজ শেষ করতে পারবে না এমিল, কাজেই মেয়েকে নিয়ে রয়ে যাবে সে। বাড়ি ফেরার প্রসঙ্গ ওঠায় কুইন্সির কথা মনে পড়ে গেল, খুব মিস করছি ওকে। ডায়েরি লেখা থামাই, ঘুমাবার আগে কুইন্সিকে চিঠি লিখতে হবে। ভ্যান হেলসিংকে প্রফেসর কোভ্যাক্সের সঙ্গে লাইব্রেরিতে যেতে দেখেছি, বোধহয় রাত জেগে গল্প করবেন। দুজনই জ্ঞানী, আলাপচারিতার জন্য বিষয়ের অভাব হয় না, গল্প শুরু করলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন অনায়াসে। পিঠে কোনো কথা রাখতে পারেন না ভ্যান হেলসিং, কারণ ড্রাকুলাকে নিয়ে আমাদের অভিজ্ঞতার কাহিনী যদি বলে দেন বন্ধুকে, অবাক হব না। একুশে জুলাই, পেস্ট্রিজে যাওয়ার পথে ট্রেনে বসে লিখছি, জানালা দিয়ে চোখে পড়ছে প্রকৃতির অপূর্ব দৃশ্য। টসেনবার্গে কাটিয়েছি গত রাতটা, উঠেছিলাম পুরনো এক হোটেলে। হোটেলে অদ্ভুত একটা অভিজ্ঞতা রয়েছে যেটা লিখে রাখা দরকার। আমরা যখন আগাছায় ভরা আঙিনা পেরিয়ে মূল ভবনের দিকে যাচ্ছিলাম, দোতলার বারান্দায় এক জিপসি মহিলাকে দেখলাম। ছোটখাটো দেহ, গায়ে ময়লা পোশাক, মাথায় জটা ভরা চুল, আমার দিকে কুতকুতে চোখে তাকিয়েছিল।
ওর দিকে মুখ তুলতেই এক হাত উঁচু করে বুমানিয়া ভাষায় কি যেন বলল, ঠিক মতো বুঝতে পারিনি কথাটা। মনে হলো ওর রক্ত আর তোমার রক্ত এই জাতীয় কিছু একটা বলেছে। মহিলার হাবভাব দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। জনাধনকে ডেকে দেখাতে চাইলাম তাকে, কিন্তু দ্বিতীয়বার মুখ তুলতে দেখি গায়ে বয়ে গেছে জিসপিটা। ভয়ে অন্তরটা শুকিয়ে গেছিল আমার। হোটেল ছাড়তে পেরে সুস্থি নিঃশ্বাস ফেলেছি। ইলিনার সঙ্গে যাত্রাপথে খুব একটা কথা হয়নি, লাজুক স্বভাবের মেয়ে, এখনো পুরোপুরি খোলামেলা হতে পারেনি আমার সঙ্গে। তবে ধীরে ধীরে আলাপ পরিচয়ে গাঢ় হচ্ছে আমাদের। চমৎকার ইংলিশ বলেও, জার্মানটা তো আমার চেয়েও ভালো, আর হাঙ্গেরিয়ান ভাষা আমি তার কিছুই জানি না। কাজেই আমার প্রতি ওর অনুরাগ সৃষ্টি হবার তেমন সম্ভাবনা দেখছি না। একবারই শুধু কৌতূহল দেখিয়েছে আমার ব্যাপারে। গতকাল জিজ্ঞেস করেছিল, সারাক্ষণ এত কি লিখি আমি? জবাবে জানিয়েছি, নিয়মিত ডায়েরি লেখা আমার অভ্যাস। দৈনন্দিন জীবনে খুঁটিনাটি তা যতই বৈচিত্র্যহীন হোক না কেন লিখে রাখি আমি। শুনি খুব একটা মুগ্ধ হয়েছে বলে মনে হলো না। কুইন্সের জন্য মন কেমন কেমন করছে, যদিও জানি মিসেস সেভার্ড আমাদের পরিচারিকা মেরি আর ওর নার্সের তত্ত্বাবধানে ভালোই থাকবে। ও ইংল্যান্ড ছাড়ার পর থেকে রোজ চিঠি লিখেছি ওকে। চিঠি পড়ে বোঝবার মতন বয়সও হয়েছে। আশা করছি ওগুলো আমার অভাব কিছুটা হলেও দূর করবে। যা হোক, বর্তমানে ফিরে আসি। আগেই লিখেছি খুব অদ্ভুত লাগছে আমার সব কিছু। পুরনো পথে ফিরে চলছি, কিন্তু সব কিছু মনে হচ্ছে নতুন। গেলবারের মতো কোনো তারা নেই আমাদের, সেটা একটা কারণ হতে পারে। এবার আমরা মন ভরে সেন্ট্রাল ট্রান্সিলভেনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারছি। উঁচু উঁচু পাহাড়ি পথে ছুটে চলেছে ট্রেন। দেখতে পাচ্ছি মন জোড়ানো সবুজ বনানি, কোথাও বা বরফের চাদর ঢেকে রেখেছে সবকিছু। বিশাল এক আটার কারখানা পেরিয়ে এলাম। সেখানে ঘোড়া আর গাধার দল দাঁড়িয়ে আছে গমের বস্তা পিছে নিয়ে। ক্ষেত খামারে ভরা জমি দেখলাম, দেখলাম ছবির মতো সুন্দর গ্রাম। ঘাসে ভরা মাঠে চড়তে দেখলাম ভেড়ার পাল। এত সব চমৎকার দৃশ্য, অথচ গতবার কিছুই লক্ষ্য করিনি। বুঝলাম ট্রান্সিলভেনিয়ার যে ভয়াল রূপ মনের ভিতরে খোদাই হয়ে গেছিল সেটা আবার দূর করতে পারবো এইসবের কথা ভেবে। এত কিছুর পরেও বলতে দ্বিধা নেই, ক্যাসেল জাকুলের যত নিকটবর্তী হচ্ছি ততই নার্ভাস হয়ে পড়ছি আমি। বেস্ট্রেঞ্জে পৌঁছে গেছি প্রায়। প্রথমে হোটেলে উঠে বিশ্রাম ও খাওয়া দাওয়া সারব আমরা। তারপর ঘোড়ার গাড়ি ভাড়া করে যাওয়া হবে পার্বত্য এলাকার খামারটিতে। আপাতত এটাই আমাদের পরিকল্পনা। দুদিনের ভেতর কাশের এই ফিরতি পথ ধরবার ইচ্ছে আছে। বেশি দিন থাকতে হলেই মুশকিল। না, আমাদের অন্য কারোর জন্য না, বরং ভ্যান হেলসিং এর জন্য। মনের দিক থেকে যতই তরুণ হন না কেন, দেহ ঠিকই ভাঙতে শুরু করেছে বয়সের চাপে। পরিশ্রম সহ্য হয় না তার। 22 জুলাই,
আজ আমরা বেস্টিস থেকে খামারে এসে পৌঁছেছি। বেশ কিছু গ্রাম পেরিয়ে এসেছি আমরা, সবগুলোই বলতে গেলে একই রকম। কাঠ বা ইটের তৈরি একতলা বাড়ির সারি, সামনে বেড়া দিয়ে ঘেরা ছোট্ট উঠোন, উঠোনে খড়ের গাদা, চারপাশে ফলের গাছ। খামারটির অবস্থান শেষ গ্রামটার প্রান্তদেশে, সীমানায় বার্জ গাছের সারের জন্য দূর থেকে দেখা যায় না। চমৎকার এক জায়গা। পিছনে মাথা তুলে রেখেছে সুউচ্চ কার্পেথিয়ান পর্বতমালা। বার্জ গাছের প্রাচীর পেরোতেই দেখতে পেলাম ধনুকাকৃতির এক বড় ফটক, উপাশে খামারের বিশাল আঙিনা। ক্যারেজ ওখানে থামতেই চারদিক থেকে বেশ কিছু নারী পুরুষ এগিয়ে এলো অভ্যর্থনা জানাবার জন্য। কয়েকজন পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে চলল ফার্ম হাউসে। শুয়োর, ভেড়া, হাঁস, মুরগি সবই পোষা হচ্ছে খামারে। বেড়ার গায়ে লতিয়ে উঠেছে আঙুর লতা, থোকা থোকা আঙুর ঝুলছে ওগুলো থেকে। ফার্ম হাউসের পেছনে চোখে পড়লেও ফুসলে ক্ষেত আর ফলের বাগান, ওগুলো গিয়ে মিশেছে গাছপালা আর ঝোপঝাড়ে ছাওয়া এক পাহাড়ি ঢালে। আমিন জানাল ওই জঙ্গলে নাকি প্রচুর নেকড়ে বাস করে। বুক ঢিপঢিপ করে উঠল, বুঝতে পারলাম গন্তব্যের কত কাছে পৌঁছে গেছি। খামারের মালিকের সঙ্গে পরিচয় হল। বিশাল দেহি মানুষ, নাকের নিচে পেল্লাই গোপ। তার স্ত্রী মোটা সোটা, ভাঙা ভাঙা জার্মানে স্বাগত জানালো আমাদেরকে। অ্যামিনার ইলেটাকে দেখে এত খুশি হল যেন ওরা এই পরিবারেরই সদস্য। হাবভাবে মনে হল দৌড়াতের বদলে আমরা এখানে পুরো গ্রীষ্ম কাটিয়ে গেলে অনেক বেশি খুশি হবে খামারের মালিক। অ্যামিলকে দেখলাম এদের মাঝে এসে খুব প্রাণচঞ্চল হয়ে উঠেছে। বুদাপেস্টে এমন ছিল না মোটেই। তবে ইলেনা মুখে হাসি ফুটিয়ে রাখলেও চোখের তারায় অস্বস্তি লক্ষ্য করলাম। শহুরে মেয়েও বোধহয় গ্রামট্রাম পছন্দ করে না। হতে পারে অ্যামিলোকে ইচ্ছের বিরুদ্ধে জোর করে নিয়ে এসেছে। ভালো একটা কামরা পেয়েছি আমি আর জানাথন, পরিচ্ছন্ন, খোলামেলা। ডিনারের জন্য ডাকছে ওরা, এবার কলম থামাই। ঘুমিয়ে পড়েছে জানাথন, কিন্তু আমার ঘুম আসছে না, তাই ডায়েরি খুলে বসেছি। ইলেনা শেষ পর্যন্ত মন খুলে কথা বলেছে আমার সঙ্গে, সেই আলাপের বিবরণ তুলে রেখেছি এই সুযোগে। ডিনার শেষে এমিল বেরিয়ে পড়েছিল তার পেন্টিংয়ের জন্য মনের মতো স্পট খুঁজে বার করতে। ওর সঙ্গে গিয়েছিল অন্য পুরুষেরা। বাড়ির মেয়েরা ব্যস্ত হয়ে পড়েছিল ঘরের কাজে, ফলে বসার ঘরের ফায়ার প্লেসের সামনে একাকী রয়ে গিয়েছিলাম আমি আর ইলেনা। কথা বলছিলাম টুকটাক। সুন্দরী মেয়ে ইলেনা, ডিম্বাকৃতি মুখ, গোলাপি গাল, ফর্সা মসৃণ ত্বক, খুব লম্বা নয় তবে দেহটা একহারা। কোথায় যেন একটা অদৃশ্য জৌলুস লুকিয়ে আছে। প্রশংসা করলাম ওর ইংরেজি দখলের, একটু যেন খুশি হল। বলল, আন্দ্রে চাচা আমাকে ইংরেজি শিখতে উৎসাহী করে তুলেছেন, তবে বাবা ভাষাটা পছন্দ করে না। আসলে এ কারণেই আপনার সঙ্গে খুব একটা কথা বলিনি আমি মাদাম হারকার। আশা করি কিছু মনে করেননি আপনি। না না, এতে মনে করার কি আছে? কিন্তু তোমার বাবা ইংরেজি পছন্দ করেন না কেন? ইলেনার চেহারায় বিষাদ ভর করল।
বাবা আসলে চায় না আমি কোনো কিছু শিখি। রক্ষণশীল স্বভাবের মানুষ, ওর মতে মেয়েদের শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই। কিন্তু আমি শিখতে চাই, আপনার কাছ থেকেই অনেক কিছু শেখার আছে বলে মনে করি আমি। কিন্তু হায়, সময় কোথায়! ইস, কাল যদি আপনাদের সঙ্গে যেতে পারতাম তাহলেও হয়তো কিছুটা সুযোগ পাওয়া যেত, সারাদিন কথা বলা যেত আপনার সঙ্গে। সহানুভূতি জাগলো মনে, কিন্তু এও ঠিক আমাদের ভ্রমণের সত্যিকার উদ্দেশ্য জানানো চলে না কাউকে, তাই যতদূর ভদ্রভাবে নিরাশ করলাম ওকে। বুদ্ধিমতী মেয়ে, যা বোঝার বুঝে নিল, বলল, কিছুই মনে করবেন না মাদাম হারকার, আপনাকে সারাক্ষণ বিমর্ষ দেখছি আমি, চেহারায় কিসের যেন ছায়া, ব্যাপারটা খুলে বলবেন আমাকে? তেমন কিছু না, আসলে আমার ছেলেকে ইংল্যান্ডে ফেলে এসেছি তো। শুনে দুঃখ পেলাম। আপনার ছেলের বয়স কত? আগামী নভেম্বর 6 পুরো হবে। গোলার লকেট খুলে ইলেনাকে কুইন্সের ছবি দেখালাম আমি। সুন্দর ছেলে, আপনার চোখ পেয়েছে ও। আর কোনো ছেলে মেয়ে আছে আপনাদের? কুইন্সের জন্মের সময় বড় ধরনের সমস্যা হয়েছিল, ডক্টরে সে সময় জানিয়ে দিয়েছিল আর কোনোদিন সন্তান নেওয়া সম্ভব হবে না আমার পক্ষে। ব্যাপারটা বললাম ইলেনাকে, অবাক ব্যাপার, আমাকে সান্ত্বনা দিল না, সে গম্ভীর হয়ে রইল। একদিক থেকে বোধ হয় ভালোই হলো সেটা। আর কিছু না হোক, আপনি তো স্বাধীন এখন। স্বাধীন? বিস্মিত হলাম, বাচ্চা না হওয়ার সঙ্গে স্বাধীন হওয়ার কি সম্পর্ক? ব্যাপারটা কি অপূর্ণতা নয়? বাবা চায় আমি মিকলোসকে বিয়ে করি, ওই যে চাচার ছাত্র, যাকে আমাদের বাড়িতে দেখছেন আপনি। খুব একটা আপত্তি যে আছে আমার তা নয়, আমাদের মানে মেয়েদের জীবন তো এই, স্বামীর সেবা করা, সন্তানের সেবা করা। কিন্তু আমার জীবন আটকে আছে বাবার সেবা করায়। খুব চেষ্টা করি, তারপরেও সারাক্ষণই কোনো না কোনো খোঁজ খুঁজে বের করে বাবা। বিয়ের পরেও এই অবস্থা বজায় থাকে কি না সেই চিন্তায় সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ পরিষ্কার বুঝতে পারছি বাবা আমাকে কাজ ছাড়া করতে চায় না। মিকলোসকে তুমি ভালোবাসো? যদি মনের টান না থাকে তাহলে ওকে বিয়ে করা উচিত হবে না। ওকে পছন্দ করি না এ কথা বললে মিথ্যে বলা হবে, কিন্তু সেই পছন্দ সে এক বন্ধু হিসেবে। আসলে বিয়েটির চিন্তাই নেই আমার মাথায়, কোনোদিন করব কিনা জানি না। কেন, বাচ্চা কাচ্চা চাও না তুমি? নিশ্চয়ই, অন্তত একটা ছেলে চাই আমি। হেসে উঠলাম, বিয়ে না করলে বাচ্চা হবে কিভাবে? বিয়ে ছাড়া কি জীবনে আর কিছু নেই? আরেকজনের সঙ্গে নিজেকে না জড়িয়ে কিছু করতে পারি না আমি? মাফ করবেন, আমি বোধহয় ব্যাপারটা বোঝাতে পারছি না আপনাকে। যা বোঝার বুঝে নিয়েছি আমি। শোনইলে না, বিয়েটাকে নেতিবাচক হিসেবে নেওয়ার কিছু নেই। একজন নারীর জীবনে সবচেয়ে বড় অর্জন হল মাতৃত্ব, তার চেয়ে বড় আর কি বা চাইতে পারো তুমি? তাকিয়ে দেখো এখানকার মানুষগুলোর দিকে, চাষবাস আর ঘর সংসার নিয়ে কত খুশি ওরা। আমার তো মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটা এমন হলে মন্দ হতো না। কিন্তু আমি দুনিয়া ঘুরে দেখতে চাই মাদাম হারকার, ঠিক আপনার মতো। আপনাকে ভক্তি করি আমি, হতে চাই আপনারই মতো একদম সম্ভ্রান্ত ভদ্র মহিলা। যদি না বাবা, এটুকু বলে থমকে গেল। নরম গলায় বললাম, নিজেকে তুমি এখনই সম্ভ্রান্ত বলে ভাবতে পারো না? উচ্চ বংশের মেয়েদের সমস্ত গুণাবলী আছে তোমার মধ্যে, নম্রতা, ভদ্রতা, আভিজাত্য। আমি নিশ্চিত তোমার বাবা নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্বিত।
চোখ ছলছল করে উঠল ইলেনার, শক্ত করে ধরল আমার হাতটা, বলল, আমি ইংল্যান্ডে যেতে চাই মাদাম হারকার, সব সময়ই চেয়েছি, আপনাকে দেখার পর এই ইচ্ছে দৃঢ় হয়েছে আরো, কিন্তু বাবা তো যেতে দেবে না, কি করব আমি বলতে পারেন? আমি জবাব দেওয়ার আগেই সশব্দে খুলে গেল বাড়ির সদর দরজা। ফায়ারপ্লেসের আলোয় দেখতে পেলাম এমএলকে থমথমে মুখে দাঁড়িয়ে আছে, রাগে চোখ জ্বলছে ভাটার মতো, আমাকে যেন দেখতেই পেল না। হাঙ্গেরিয়ান ভাষায় রাগস্বরে কিছু বলল ইলেনাকে, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো ইলেনা, মৃদুস্বরে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে চলে গেল নিজের কামরায়, উল্টো ঘরে চলে গেল এমিল। ওদের এমন ধরো আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না, বিরক্ত হয়ে চলে এলাম নিজের কামরায়। লেখার মতো আর কিছু পাচ্ছি না, ডায়েরি বন্ধ করি, ঘুমানোর আগে কুইন্সিকেও চিঠি লিখতে হবে। তেইশে জুলাই, যাক শেষ হয়েছে আমাদের অভিযান, দিনটাও কেটেছে ভালো। বেশ ভোরেই ক্যারেজের সঙ্গে ঘোড়া জড়িয়েছিলেন লর্ড গুডলমিং আর ডক্টর শেওয়ার্ড। স্থানীয় অধিবাসীদের কুসংস্কার সম্পর্কে জানা আছে আমাদের, তাই খামারের লোকজনকে জানায়নি কোথায় যেতে চাইছি, খুব শীঘ্রই বেরিয়ে পড়লাম। ততক্ষণে সূর্য উঠে গেছে, সকালের নরম রোদে অপূর্ব সাজে সেজেছে প্রকৃতি, দেখে বিশ্বাস করা কঠিন এমন সুন্দর জায়গায় কোনো কালে অমঙ্গলের দূত রাজত্ব করত। উপত্যকা থেকে বেরোবার পরে বদলাতে শুরু করলো দুপাশের দৃশ্য, নেমে এলো নিরবতা, ছায়া ঢাকা বনের ভেতর দিয়ে গেছে রাস্তা, একে বেঁকে এগিয়েছে কার্পেথিয়ান পর্বতমালার মাঝ থেকে। গিরিখাত পেরালাম আমরা, পেরুলাম নুড়িপথে ভরা অগভীর স্রোতস্বিনী, বর্গ গিরিপথ ধরে এগিয়ে চললাম পার্বত্য এলাকার গভীরে। বলতে দ্বিধা নেই, ধীরে ধীরে অজানা এক ভয় ছেঁকে ধরল আমাকে, আমার হাত ধরে রেখেছিল জোনাথন, কিন্তু ওর দৃষ্টি আটকে ছিল বাইরে। বুঝলাম পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ওর, ব্যাপারটা নতুন নয়, কত কয়দিন লক্ষ্য করছি, যাত্রার প্রতিটা পর্যায়ে উদাস হয়ে পড়ছিল ও, ধাপে ধাপে মনে পড়ে যাচ্ছিল পুরনো দিনগুলোর কথা। লর্ড গুডলমিং যখন ডক্টর শেওয়ারের হাতে ঘোড়ার রাস ধরিয়ে দিল, জোনাথন বলে উঠল, কেন খামোখা এসবের ভিতর জড়াচ্ছি আমরা আবার, কিছুই বুঝতে পারছি না। ওর কাঁধে হাত রেখে ভ্যান হেলসিং বললেন, সাহস রাখো বন্ধু, তোমার মনে সমস্ত ভয় আর সন্দেহ যে অমূলক, সেটা প্রমাণের জন্যই তো চলেছি আমরা। গিরিপথের সমতল অংশে পৌঁছলাম কিছুক্ষণ পর, হিম হয়ে উঠেছে বাতাস, গ্রীষ্মকালীন পরিবেশ পেরিয়ে পাহাড়ি এলাকার শীতল আবহাওয়ার মাঝে পৌঁছে গেছি আমরা। আকাশে সূর্য থাকার পরেও ম্লান লাগলো চারপাশ, ক্যাসেল ড্রাকুলা মুখে পরিত্যক্ত পথ ধরে যেন উড়ে চলল আমাদের বাহন, আনমনে স্পর্শ করলাম গলায় ঝুলনা ক্রুশটা। ঢালু পথে ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকলো ক্যারেজ, জানলা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম প্রাণহীন বিরান প্রকৃতি, সাত বছরে কোনো পরিবর্তন হয়নি। কয়েক ঘন্টা চলার পরে আমরা পৌঁছলাম পরিত্যক্ত সেই এলাকার প্রাণ কেন্দ্রে, হঠাৎ করে কোথা থেকে যেন একটা ভয়ঙ্কর গর্জন ভেসে এলো, যেন
যেন ডেকে উঠল একটা হিংস্র নেকড়ে। অবশ্য ওটা বুনো কুকুরের চিৎকারও হতে পারে। দুর্গ দেখা যেতেই রাশ টেনে গ্যারেজ থামালেন ডক্টর শুভর, নেমে পড়লাম আমরা। ঘোড়াগুলোকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো, তারপর পায়ে হেঁটে এগোলাম সবাই। মাথার উপরে তখন কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে, গুরু গুরু আওয়াজ হলো, বুক কেঁপে উঠল আমার। ভ্যান হেলসিং কে ঘন ঘন কপাল মুছতে দেখলাম, মুখে চাই বলুন, ভদ্রলোক ভিতরে ভিতরে ঠিকই বিচলিত হয়ে পড়ছেন, নিশ্চয় পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দুর্গ থেকে এক মাইল দূরে, যেখানে ড্রাকুলা তার শেষ পরিণতির শিকার হয়েছিল, সেখানে পৌঁছে একটু থামলাম আমরা। ঢালের গায়ে উঁচু পাথরটা পরিষ্কার চিনলাম, ওখানেই আশ্রয় নিয়েছিলাম আমি আর ভ্যান হেলসিং। ড্রাকুলাকে নিয়ে দুর্গের পথে ফিরতে থাকা জিপসিদের উপর নজর রেখেছিলাম গুটির আড়াল থেকে। পূর্ণ ঘটনার সমস্ত খুঁটিনাটি এখনো মনে আছে আমার। হঠাৎ জোনাথন বলে উঠল, দেখো। মুখ তুলতেই কালো মেঘ সরে যেতে দেখলাম। মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে এলো সূর্যের সোনালি কিরণ। সেই আলোয় আলোকিত হয়ে উঠল ড্রাকুলার প্রাসাদ দুর্গ। হেসে উঠলেন ভ্যান হেলসিং, জোনাথনের কাঁধে হাত রেখে বললেন, এটা একটা সংকেত, ড্রাকুলার অভিশাপ থেকে মুক্ত হয়েছে পৃথিবী, ও আর কোনোদিনই ফিরবে না। ঈশ্বরকে ধন্যবাদ। দুর্গের পাশে গিয়ে ধর্মীয় আচার পালন করলাম আমরা, ধর্মসঙ্গীত গাইলাম, প্রার্থনা করলাম, ছিটালাম পবিত্র জল, তারপর ধরলাম ফিরিতি পথ। নিরাপদে ফিরে এলাম খামারে। আর কিছু লিখতে পারছি না, শরীর খুব ক্লান্ত। জোনাথন তো ঘুমিয়েই পড়েছে, মনের অবস্থা ব্যাখ্যা করার সম্ভবত কোনো প্রয়োজন নেই। শুধু এটুকু বলতে পারি, স্বস্তি অনুভব করছি। ২৫ জুলাই সন্ধ্যা, ট্রেনে ছড়ে বুদাপেস্টে ফেরার পথে লিখছি। সত্যিকার ছুটি আনন্দ উপভোগ করছি আমরা। ট্রান্সিলভেনিয়া ছাড়তে বরং খারাপই লাগছে। কাল সন্ধ্যায় আবারও কথা হয়েছে ইলেনার সঙ্গে। একসঙ্গে হাঁটতে বেরিয়েছিলাম আমরা। আমার সঙ্গে হাঁটছে বলে অ্যামিল আবার খেপে যায় কিনা এই ভয় অস্থির হয়েছিল মেয়েটির। ব্যাপারটা লক্ষ্য করে বেশ খারাপ লাগলো। একগুয়ে বদমেজাজে বাবার কবলে পড়ে ওর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, বিচারি। ওর জন্য কিছু করবার ইচ্ছে হলো, যদিও সেটা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, বাপ বেটির সম্পর্কের মাঝখানে আমি নাগলবার কে? হাসি মুখে সান্ত্বনা দিলাম ওকে, বললাম, আর কিছু না হোক, এবারের গ্রীষ্মটা তো এই চমৎকার জায়গায় কাটাতে পারছো, সেটাই বা কম কিসে? কাজে লাগাও সময়টা। বুদাপেস্টে ফেরার আগেই ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো মিকলোসের ব্যাপারে। ছবিও আঁকতে পারো, তোমার বাবা নিশ্চয়ই খুশি হবে তোমাকে পেন্টিং করতে দেখলে। কিন্তু আমি যে ছবি আঁকতে পারি না ম্যাডাম হার্কার। সে কি, আমি তো ভেবেছি তোমার বাবার মতো তুমিও আর্টিস্ট। না না, আমি স্রেফ অ্যাসিস্ট্যান্ট, ইজিল রং তুলি এসব এগিয়ে দিয়ে সাহায্য করি বাবাকে, খিদে পেলে খাবার পরিবেশন করি, এই আমার দায়িত্ব। ছবি টবি আঁকি না আমি, আঁকতে চাইলেও বাবা দেবে বলে মনে হয় না। ছবি আঁকাটা শুধু পুরুষের কাজ বলে মনে করে বাবা। আশ্চর্য, পেন্টিং এর সঙ্গে নারী পুরুষের কাজের সম্পর্ক কোথায়? তুমি চাইলে আমি ওর সঙ্গে কথা বলতে পারি। প্লিজ, ভুলেও ও কাজ করতে যাবেন না ম্যাডাম হার্কার।
আপনাকে কিছুই বলবে না বাবা, বরং হাসি মুখে মাথা ঝাঁকাবে। কিন্তু আপনি চলে গেলেই ঝড় নেমে আসবে আমার ওপর। তাছাড়া পেইন্টিংয়ের ব্যাপারে আমি নিজেই তেমন আগ্রহী নই। আমি তো চাই লেখাপড়া করতে, সারা দুনিয়ায় ঘুরে বেড়াতে। তা তো আর সম্ভব হলো না। তাহলে আমি অন্তত ইংরেজি লিখতে শেখার সাহায্য করব তোমাকে। ফার্ম হাউসে ফিরে গিয়ে ওকে আমার হাঙ্গেরিয়ান টু ইংলিশ ডিকশনারিটা উপহার দিলাম। সেই সঙ্গে দিলাম একটা নতুন খাতা, কলম আর কালি। সামান্যই উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ল ইলেনা। ধন্যবাদ ম্যাডাম হার্কার, ধন্যবাদ। কথা দিচ্ছি এই খাতায় আপনার মতোই ডায়েরি লিখব আমি। ভবিষ্যতে যদি কখনো দেখা হয় তখন পড়তে দেব সেই ডায়েরি। এটুকু করতে পেরে ভালো লাগল। অদ্ভুত এক মেয়ে ইলেনা, মনে হয় না কোনোদিনও ওকে ভুলতে পারবো। ওকে দেখে কেন যেন বারবার মনে পড়ে যাচ্ছে আমার বান্ধবী লুসির কথা, 7 বছর আগে যাকে হারিয়েছি। ইলেনা কি ওর জায়গা নিতে পারত? কে জানে। আপাতত স্বামী সন্তান আর এখানকার বন্ধু বান্ধবকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাকে। July 30, এক্সিটার। অবশেষে বাড়ি পৌঁছেছি। আর পৌঁছানো মাত্রই জানতে পারলাম আমাদের অনুপস্থিতিতে ব্রঙ্কাইটিস হয়েছে কুলসির। এখন কিছুটা সুস্থ, তবে চেহারা ভেঙে গেছে ওর। ডক্টর শেভার্ড আর ভ্যান হেলসিং ইতিমধ্যে পরীক্ষা করেছেন কুইন্সিকে, জানিয়েছেন ভয়ের কিছু নেই। বাড়ি ফেরার পরে আলমারি সিন্ধুক ঘেটে পুরনো সমস্ত ডায়েরি আর পত্রিকার কাটিং বের করেছি আমরা। জনাথন জানিয়েছে এবারের ভ্রমণের বৃত্তান্ত ও যোগ করবে ওগুলোর সঙ্গে। ফলে ড্রাকুলা সংক্রান্ত পূর্ণাঙ্গ একটা বিবরণ তৈরি হবে এতে। বলে রাখা ভালো, এরই মধ্যে ভ্যান হেলসিং স্বীকার করেছেন প্রফেসর আন্দ্রে কোভ্যাক্সকে ড্রাকুলার বিষয়ে সবকিছু খুলে বলেছেন তিনি। বুদাপেস্টে যে রাতে ওদেরকে আড্ডায় বসতে দেখেছিলাম আমি, সেই রাতেই নাকি হয়েছে এই আলোচনা। ভ্যান হেলসিং এর কথা শুনে ভুরু কুচকে জনাথন বলল, কাজটা কি ঠিক করলেন? বাইরের কাউকে এসব জানানো কি উচিত হলো? খামোখাই দুশ্চিন্তা করছো, শুনে খুশি হবে তথাকথিত আধুনিক মানুষদের মতো সংকীর্ণ নয় আন্দ্রের চিন্তাধারা। পৃথিবীতে যে ব্যাখ্যার অতীত অনেক কিছু ঘটে তা মানে আমার প্রতিটি কথা বিশ্বাস করেছে, গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া ইতিহাস আর মিথোলজির প্রতি ওর ঝোঁক আছে। আমার গল্প শোনার পরে সেই আগ্রহ আরও বেড়েছে। কার্পেথিয়ান এলাকা আর ক্যাসেল ড্রাকুলা সম্পর্কে নানা রকম গুজব ও বহুদিন থেকেই শুনছে। আমার মুখে সেসব গুজবের পিছনের আসল রহস্য জানতে পেরে রীতিমতো কৃতজ্ঞ হয়েছে। তাহলে তো আর কিছুই বলার নেই, আশা করি ভেবেচিন্তেই যা করার করেছেন আপনি। খুব শীঘ্রই ফিরে যাবেন আমাদের অতিথিরা। সেভার দম্পতি আর লর্ড গোডলমিং ফিরবেন লন্ডনে, আর ভ্যান হেলসিং ফিরে যাবেন অ্যামস্টারডামে। এরপরে নিত্য নৈমিত্তিক স্বাভাবিক জীবনে ফিরতে পারব আমি আর জনাথন। ও ব্যস্ত হয়ে পড়বে অফিস নিয়ে, আর আমি সময় দেব কুইন্সিকে। জোনাথন হার্কারের ডায়েরি, 10 August। গত সপ্তাহে ট্রান্সিলভেনিয়া থেকে ফেরার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবারের অভিযানের বিবরণটা লিখে রাখব। সেটা রেখে দেব আমাদের ড্রাকুলা সংক্রান্ত পুরনো নথিগুলোর সঙ্গে, ঘটনা পঞ্জির উপসংহার হিসাবে। গতকাল শেষ হয়েছে লেখা,
কাঁধের উপর থেকে বিরাট একটা বোঝা যেন নেমে গেছে কাজটা শেষ করতে পেরে। আমাদের বন্ধুরা চলে গেছে, বাড়িটা খালি হয়ে গেছে, শান্ত পরিবেশ, অদ্ভুত একটা ক্লান্তি অনুভব করছি আমি। মাঝে মাঝে অজানা এক ভয়ে শিউড়ে উঠছি। এই ভয়ের উৎপত্তি হয়েছে এবারের অভিযানে ক্যাসেল ড্রাকুলার পাদদেশে। পুরোটাই চোখের ভুল বা মনের কারসাজি হতে পারে, তাই কাউকে বলিনি কিছু। ভ্রমণের বিবরণেও উল্লেখ করিনি এর। ব্যাপারটা হলো কি, ক্যাসেল ড্রাকুলার বোড়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল আমার। সারাক্ষণ মনে হচ্ছিল কেউ যেন নজর রাখছিল আমাদের ওপর। চোখের কোণে লম্বা একটা ছায়ার নড়াচড়া লক্ষ্য করেছি কয়েকবার। ঝট করে মাথা ঘোরাতেই দেখেছি যে কিচ্ছু নেই ওখানে। চোখের ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ আর কেউই এ জাতীয় কিছু দেখেন, আর আমি ওদেরকে কিছু বলার প্রয়োজন মনে করিনি। আমার সঙ্গীরা হালকা মেজাজ নিয়ে ফিরে এসেছে, সবাই বলা বলি করছে অভিযানটা নাকি খুবই উপকার করেছে, দ্বিধা দ্বন্দ্ব দূর করেছে সবার। প্রকাশ্যে কিছু না বললেও মনে মনে একমত হতে পারছি না আমি। কেবলই মনে হচ্ছে ট্রান্সিলভেনিয়ায় ফিরে যাওয়া উচিত হয়নি আমাদের। কাজটা করে দুঃস্বপ্নে দ্বিতীয় অধ্যায়ের সূচনা ঘটিয়েছি। না, কোনো প্রমাণ দেখাতে পারবো না এমনতর আশঙ্কার পিছনে। পুরোটাই আমার অমূলক সন্দেহ হতে পারে। তারপরেও ধারণাটা বদ্ধমূল হয়ে উঠেছে বুকের গভীরে। ভুল ভাবছি কি আমি? কে জানে, সময় এর জবাব দেবে। ভ্যান হেলসিং এর কাছে প্রফেসর কোভ্যাক্সের চিঠি, 13 আগস্ট, বুদাপেস্ট। বন্ধুবর হেলসিং, আশা করি ভালো আছো। তোমার অভাব অনুভব করছি সপ্তাহ না গড়াতেই। সারাক্ষণ মাথায় ঘুরছে তোমার মুখে শোনা সেই অদ্ভুত রোমহর্ষক কাউন্ট ড্রাকুলার গল্প। অনেক দিন থেকেই কার্পেথিয়ানের গ্রাম্য এলাকায় প্রচলিত নানা ধরনের গল্প গাথা নিয়ে গবেষণা করছি আমি। ওখানকার এক গ্রামে গিয়ে চোখে দেখেছি ব্যাখ্যার অতীত এক ঘটনা। কবর খুঁড়ে বের করতে দেখেছি বছর খানেকের পুরনো এক লাশ, এক বিন্দু পচেনি। সেই লাশের বুকে গাঁথতে দেখেছি কাঠের গজাল, ক্ষত দিয়ে বেরুতে দেখেছি তাজা রক্ত। বিজ্ঞানের যুক্তি দিয়ে বহু চেষ্টাতেও সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। কিন্তু তোমার মুখে শোনা গল্প শেষ পর্যন্ত শান্ত করেছে আমার হৃদয়কে। বিশ্বাস করতে শুরু করেছি অতিপ্রাকৃত আর অশুভ শক্তির অস্তিত্ব আছে পৃথিবীতে। সেই শক্তির প্রমাণ তুমি আর তোমার বন্ধুরা স্বচক্ষে দেখেছ। যা হোক, এই চিঠি লেখার পিছনে মূল উদ্দেশ্য এবার তোমাকে জানাই। আমাদের আলোচনার সময় একটা বিশেষ জায়গায় প্রসঙ্গ উঠে এসেছিল যেটা নিয়ে খুব একটা মাথা ঘামাওনি তুমি, কিন্তু আমার ধারণা সব কিছুর পেছনে ওটার মস্ত ভূমিকা আছে। আমার গবেষণা জীবনে বহুবার উল্লেখ পেয়েছি এর। শুনেছি সব ধরনের অঘটনের পেছনে ওটার সম্পৃক্ততার কথা। কিসের কথা বলছি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, স্কলোম্যাক্স বা শয়তানের স্কুলের কথাই বলছি আমি। ওটা সম্পর্কে যতখানি জানি সংক্ষেপে তা জানাই। সোজা কথায় ওটা ছিল এক ধরনের একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র, যেটা খোদ শয়তান পরিচালনা করত বলে জনশ্রুতি আছে। ওখানে শিক্ষার্থীদেরকে শেখানো হতো নানা ধরনের জাদুটোনা, প্রকৃতির রহস্য আর পশু পাখির ভাষা। যতদূর জানি সাধারণত 10 জন করে শিক্ষার্থী নেওয়া হতো ওখানে। প্রশিক্ষণ শেষে 9 জনকে পাঠানো হতো দুনিয়ায় কালা জাদুর চর্চা করবার জন্য, আর 10ম ছাত্রটিকে শয়তান নিজে রেখে দিত শিক্ষা প্রদানের মূল্য হিসেবে।
ড্রাকুলা পরিবারের বেশ কজন সদস্য স্কলোম্যান্সে যোগ দিয়েছিল বলে গুজব আছে। আমার তো মনে হয় ড্রাকুলা নিজেও তার সমস্ত কৌশল শিখেছে ওখান থেকেই। সে স্কুল হারমানস্টাডে অবস্থিত বলে শোনা যায়। সেটা কার্পেথিয়ান পর্বতমালার অভ্যন্তরে, যেখানে ট্রান্সিলভেনিয়া আর ওয়ালাচিয়া বিভক্ত করেছে। আমি ঠিক করেছি স্কলোম্যান্স সংক্রান্ত কাহিনীর পিছনে সত্যতা পরখ করব, খুঁজে বের করব ওই একাডেমি, সেজন্য অভিযানে বেরুব বলে সিদ্ধান্ত নিয়েছি। নিকোলাস আমার ছাত্র এবং সেই সঙ্গে সন্তানতুল্যও বটে, যাচ্ছে আমার সঙ্গে। এই খবর আপাতত তুমি ছাড়া আর কেউ জানছে না। এমিল আর ইলেনা ফেরার আগেই আমরাও ফিরে আসব বলে আশা করছি, তাই ওদেরকে জানাচ্ছি না কিছু। অভিযানের খুঁটি নাটি বিবরণ একটা জার্নালে তুলে রাখব, ফিরে আসার পরে ওটা পড়লে সব জানতে পারবে তুমি। চিঠি এখানে শেষ করি, বিদায়। ইতি তোমার বন্ধু আন্দ্রে কোভাক্স। পুনশ্চ নিকোলাস ইলিনাকে বিয়ে করতে চাইছে, কিন্তু ওতে আমার ঘোর আপত্তি। অমন কিছু ঘটতে গেলে বাধা দেব। ইলেনার কোনো আগ্রহ নেই এই বিয়েতে, স্রেফ এমিলের চাপাচাপির মুখে হয়তো রাজি হবে। এ ব্যাপারে তোমার কোনো পরামর্শ থাকলে জানিও আমাকে। ইলেনা কোভ্যাক্সের ডায়েরি। 25 জুলাই। জীবনে এই প্রথমবারের মতো ডায়েরি লিখছি, লিখছি মাদাম হার্কারের কল্যাণে। আমাকে তিনি খাতা আর কালি কলম দিয়েছেন, বুঝে শুনে হিসেব করে এই খাতার পাতা ভরাতে হবে আমাকে, কারণ এটা শেষ হয়ে গেলে আরেকটা কোথ থেকে পাবো জানি না। বাবাকে খাতা কিনে দেবার কথা বলাই যাবে না। ভাবছি লিখব ইংরাজিতে, ভাষাটাই আমার চর্চা হবে। তাছাড়া এই ডায়েরি বাবার হাতে পড়লেও বাবা ইংরেজি লেখার অর্থ বুঝতে পারবে না। ব্যাপারটা সত্যি অদ্ভুত, ডায়েরি লেখার মতো একটা সামান্য কাজও আমাকে করতে হচ্ছে চরম গোপনীয়তার মাঝে। অথচ ডায়েরিতে লেখার মতো গোপন কিছুই নেই আমার, আছে স্রেফ মনের গভীরে ঘুরপাক খেতে থাকা স্বপ্নগুলো, যেগুলো কোনোদিনই সত্যি হবে বলে মনে হয় না। ফার্ম হাউসের নিচতলায় আমার ছোট্ট কামরায় বসে লিখছি এই ডায়েরি। জানলা দিয়ে চোখে পড়ছে আঙিনা, আঙিনায় ছোটাছুটি করছে মুরগি আর শুকরের পাল, বাগান পেরিয়ে দেখা যাচ্ছে ঘন গাছে ছাওয়া পাহাড়ি ঢাল উঠে গেছে আকাশের দিকে। ইচ্ছে করছে এক লাফে জানলা টপকাই, ছুটে চলে যাই ওই পাহাড়ি জঙ্গলে, হারিয়ে যাই চিরদিনের মতো। ডায়েরি লেখার কোনো অভিজ্ঞতা নেই আমার, তাই বুঝতে পারছি না কি লিখব। এই খামারে কয়েক দফায় বহুদিন কাটিয়েছি আমি, তাই এখানকার কোনো কিছুই নতুন নয় আমার জন্য। আমার ইচ্ছে নেই বাবার সঙ্গে কাটানো সময় সম্পর্কে লেখবার। ঘন্টার পর ঘন্টা আপন মনে ছবি আঁকে বাবা, আমাকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে হয় ক্রীতদাসীর মতো, ফুট ফরমাস খাটার জন্য। কোনো বৈচিত্র্য নেই ওতে। তবে হ্যাঁ, ইংল্যান্ড থেকে আসা অতিথিদের ব্যাপারে কিছুটা লেখা যেতে পারে। অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি হচ্ছে আমার হৃদয়ে, তার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে মাদাম হার্কারের। তিনি যদি না আসতেন, যদি না আমার সঙ্গে অমন মমতা ভরে কথা বলতেন, তাহলে বুকের ভিতরে এই ঝড় উঠতই না। আমার চোখ খুলে দিয়েছেন তিনি, তিনি অভিজাত আচার ব্যবহার, আর্জিত পোশাক আশাক আর চমৎকার কথাবার্তা দিয়ে দেখিয়ে দিয়েছেন মেয়েদের জীবন মানেই ঘরের চার দেওয়ালে বন্দি সংসার জীবন নয়, আমরাও পারি স্বাধীন হতে, করতে পারি যে কোনো কাজ। দম আটকে আসছে আমার, মনে হচ্ছে বাবা আমাকে একটা ছোট্ট খাঁচার মধ্যে আটকে রেখেছেন। এভাবে কি বাঁচা সম্ভব কারো পক্ষে? জানি না কেন বাবার অবাধ্য হবার ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠছে আমার মনের মধ্যে। সারা জীবন বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি আমি, কখনো তার জন্য অনুতাপ হয়নি, তাহলে আজ কেন হচ্ছে?
ঈশ্বর ক্ষমা করুন আমাকে এ ধরনের চিন্তা থেকে। কিন্তু কি করব, জীবনের কাছ থেকে অনেক কিছুই চাই আমি, কিন্তু পাচ্ছি খুব সামান্য। এই রে, গোপন কথা দেখি লিখে ফেললাম ডায়েরির পাতায়। 30শে জুলাই। মায়ের কথা মনে নেই আমার, বাবার কাছে শুনেছি আমার জন্মের পরই মারা গেছেন তিনি। দেখিনি মাকে, তার অভাব বোধ করিনি কখনো। কিন্তু আজ সকালে খামার মালিকের স্ত্রীকে দেখার পর মুখ খাঁ খাঁ করে উঠল। দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন ভদ্রমহিলা, ঘরদোর পরিষ্কার করছিলেন, হাঁস মুরগির খাবার দিচ্ছিলেন, রান্না চড়াচ্ছিলেন, তাকে সাহায্য করছিল তার মেয়েরা। আচ্ছা, আমার মা কি এমন কর্মঠ ছিলেন, নাকি তিনি ছিলেন মাদাম হারকারের মতো কোনো অভিজাত ঘরের মেয়ে, বুদ্ধিমতী, সুশিক্ষিতা, জানা নেই আমার। গত রাতে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটার খুঁটিনাটি মনে নেই, তবে যেটুকু মনে আছে তা লিখে রাখছি। স্বপ্নের শুরুতে অন্ধকার এক জায়গায় নিজেকে আবিষ্কার করি আমি। অচেনা জায়গা, মাটির কাছে পাক খেতে থাকা সাদা কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। চারপাশে ভীষণ ঠান্ডা, নাকে আসছিল সোদা গন্ধ। হঠাৎ আবছা একটা আলো জ্বলে উঠল কুয়াশার মাঝে। সেই আলোয় দেখতে পেলাম দীর্ঘদেহী এক ছায়ামূর্তিকে। শরীরটা কালো, মুখ দেখা যাচ্ছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল সেই মূর্তি, একটুও নড়েনি। প্রচণ্ড ভয়ে কেঁপে উঠলাম আমি, চিৎকার করতে চেয়েছি কিন্তু গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বেরোয়নি। শেষ পর্যন্ত যখন ঘুম ভাঙায় নিজেকে বিছানায় শটান বসে থাকা অবস্থায় আবিষ্কার করলাম ঘামে ভিজে গেছে পরনের পোশাক। হঠাৎ কোনো সম্মোহনী টানে চলে গেলাম জানালার কাছে, উঁকি দিলাম বাইরে। চাঁদের আলোয় তখন ভেসে যাচ্ছিল প্রকৃতি, পরিষ্কার দেখতে পাচ্ছিলাম খামারের আঙিনা, ফলের বাগান আর পিছনের পাহাড় সারি। কেউ কোথাও নেই, তবু মনে হলো আধারে লুকিয়ে আছে কেউ, নজর রাখছে আমার উপরে। জানি না কেন এমন অদ্ভুত ধারণা হলো। এখন আমি বুঝতে পাচ্ছি এই ডায়েরির গুরুত্ব। না, আমার দৈনন্দিন জীবনের বর্ণনা লেখার প্রয়োজন নেই এতে। এই ডায়েরিতে থাকবে আমার স্বপ্ন আর কল্পনার বিবরণ। 2রা আগস্ট। ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে আমাকে ঘিরে। কাল রাতে ভালো ঘুম হয়নি আমার, তন্দ্রায় ঢলে পড়েছি কয়েকবার, প্রতিবারই জেগে উঠছি বিদঘুটে স্বপ্ন দেখে। গরম হয়ে উঠছে শরীর, মাথা ব্যথা করছে, পুরোপুরি ঘুম বা পুরোপুরি জেগে থাকা কোনোটাই সম্ভব হয়নি আমার পক্ষে। এভাবে শুয়ে থাকতে থাকতে হঠাৎ বাইরের থেকে একটা আবছা আওয়াজ শুনতে পেলাম, যেন বিপদে পড়ে কোনো জানোয়ার আর্তনাদ করছে। প্রথমে মনে হচ্ছিল দূর পাহাড় থেকে আসছে শব্দ, তারপর মনে হলো ঠিক জানলার ওপাশেই রয়েছে জানোয়ারটা, তারপর আবার ওটা সরে গেল দূরে। জানলা দিয়ে বাইরে তাকাবার ইচ্ছে হলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতেই পারলাম না। আধো ঘুম আর আধো জাগরণের মাঝে দেখতে শুরু করলাম অদ্ভুত সব দৃশ্য। সেই সাদা কুয়াশা দেখলাম আবার, তবে এবার ওটার ভেতরে ঘুরপাক খাচ্ছে লালচে একটা আভা, যেন জলের মাঝে ঘূর্ণি উঠেছে তাজা রক্তের। দেখলাম খাড়া এক পাহাড়ি দেওয়াল বেয়ে উঠবার চেষ্টা করছি আমি, কিন্তু বারবার পিছলে নেমে যাচ্ছি নিচে। তারপর আবার দেখলাম ভাঙাচোরা কতগুলো কাঠের তক্তা পচা পড়ে আছে কাদামাখা রাস্তার পাশে, চকচক করছে বৃষ্টিতে ভিজে। এসব দৃশ্যের পিছনে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, কিন্তু তারপরেও প্রতিটা দৃশ্য বুক কাঁপিয়ে দিচ্ছে আমার। এই তো, এইসব লিখতে গিয়েও হাত কাঁপছে।
সকালে যখন জেগে উঠলাম কোথাও কোনো অস্বাভাবিকতা নেই, রাতে অদ্ভুত কিছু ঘটেছে বলে মনেই হলো না। হাত মুখ ধুয়ে খাবার খেতে গেলাম। টেবিলে বসার পর হাজির হলো এক রাখাল। খামার মালিককে জানালো গত রাতে নাকি নেকড়ে নেমে এসেছিল পাহাড় থেকে, একটা ভেড়া নিয়ে গেছে। তাহলে কি ওই ভেড়ার আর্তনাদ শুনেছি আমি? দুঃস্বপ্ন ছিল না ওটা? খবর পাঠানো হলো খামারের সব পুরুষের কাছে, নাস্তার পরে নেকড়ে শিকারে যাবে। কেন যেন ব্যাপারটা ভালো লাগলো না। মায়া হলো নেকড়েটার জন্য। অবল একটা প্রাণী, ভেড়া শিকার করেছে পেটের তাগিদে, এর জন্য ওটার প্রাণ নেওয়া কি ঠিক? মুখে অবশ্য কিছু বললাম না। আমার কথা শুনলে বাবা রেগে যেতে পারে, পাগল ঠাউরে বসলেও অবাক হব না। রাখালটা এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। না, দৃষ্টিটায় খারাপ কিছু ছিল না। বাবা ব্যাপারটা লক্ষ্য করে হুঙ্কার দিয়ে উঠল, আর একটু হলেই ঝাঁপিয়ে পড়ছিল রাখালের ওপরে। কিন্তু খামার মালিক আর তার দুই ছেলে বাধা দেওয়ায় পারল না। গালাগালির বন্যা বয়ে গেল। উপায়ন্তর না দেখে পালিয়ে বাঁচল ছেলেটা। লোকটা চলে যেতেই হিড়হিড় করে আমাকে ডাইনিং রুম থেকে টেনে বের করে আনলো বাবা। ছুঁড়ে ফেললো আমার কামরায়। চিৎকার করে বলল, আমি নাকি সব নষ্টের গোড়া, আমার প্রলোভন পেয়ে নাকি অমন আদিক্ষেতা দেখিয়েছে রাখালটা। মৃদু গলায় প্রতিবাদ জানাতে চাইলাম, কিন্তু তাতে লাভ হলো না। আরও খেপে গেল বাবা। বলল, আমি নাকি তার শিল্পী জীবনের সবচেয়ে বড় অন্তরায়, যত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারে ততই ভালো হয় তার জন্য। এবার আর সহ্য হলো না, কড়া গলায় বললাম, তাহলে তাই করুক। আমার কথা শুনে থমকে গেল বাবা, আচমকা জাপটে ধরল, ধরা গলায় বলল, রাগের মাথায় যা বলেছে তা যেন গুরুত্বের সঙ্গে না নিয়ে আমি, আমাকে বড্ড ভালোবাসে বলেই নাকি আবোল তাবোল বকেছে। আমার মাথায় ওসবের কিছুই ঢুকল না। টানা হ্যাচড়ায় ব্যথা পেয়েছি হাতে, আলিঙ্গনের ভিতরেও দম আটকে আসছিল। সবচেয়ে বড় কথা, বাবাকে ক্ষণে ক্ষণে চেহারা পাল্টাতে দেখছি আমি বহুবার, তার কথার উপরে আস্থা রাখা যায় না। যা হোক, একটু পরে চলে গেল বাবা। আমি তখন হু হু করে কাঁদছি। হঠাৎ করে পুরো পৃথিবীটাকে বড় অন্ধকার বলে মনে হতে লাগলো আমার। এভাবে আর বাঁচতে পারবো না আমি। 3 আগস্ট। আজ বাবা বেশ ভালো আচরণ করেছে আমার সঙ্গে। খুব যে মাখামাখি করেছে তা নয়, তবে একটু রাগারাগি করেনি। আমার জন্য এটাই অনেক। সারাদিন বাবার সঙ্গে ছিলাম। ওফো, একটা ব্যাপার লিখতে ভুলেই গেছি। ভেড়া খেকো নেকড়েটার খোঁজ পেয়েছে খামারের লোকেরা, ওটাকে গুলিও করা হয়েছে। আহত অবস্থায় পালিয়ে গেছে জানোয়ারটা। পরে অনেক খোঁজাখুঁজি করে ওটার আর সন্ধান পাওয়া যায়নি। মরেছে কি বেঁচেছে কে জানে। অন্তত ভেড়া চুরির মজা যে নেকড়েটাকে পাইয়ে দেওয়া গেছে সে ব্যাপারে সবাই নিশ্চিত, খুশি হয়েছে ওরা। কিন্তু আমার খারাপ লাগছে, অবলে একটা প্রাণী গুলির আঘাতে ধুঁকে ধুঁকে মরছে, ভাবতে ভালো লাগছে না আমার। 6 আগস্ট। কাল রাতে বিছানায় শুয়ে একটা নেকড়ের ডাক শুনলাম, চড়া লয়ের ভীষণ এক হুঙ্কার, রাতের নিরবতাকে বিদীর্ণ করে দিচ্ছে। ওই ডাক শুনে ঘুম ভেঙে গেল আমার। শব্দটা মনে হলো অন্য কোনো জগতের, তাতে মিশে আছে ক্ষোভ আর হাহাকার। গা হিম হয়ে এলো আমার, কিন্তু কৌতূহলের কাছে হার মানল ভয়। বিছানা ছেড়ে জানলার কাছে চলে গেলাম, তাকালাম বাইরে। যা দেখলাম তা অবিশ্বাস্য। আঙিনার ঠিক মাঝখানে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটা অতিকায় সাদা নেকড়ে। কুয়ার পাশে দাঁড়িয়ে আছে জানোয়ারটা, পিঠ প্রায় কুয়ার দেওয়াল সমান উঁচু। চাঁদের আলোয় ধূসর দেখাচ্ছে তার গা, কিন্তু রক্ত লাল চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সোজা আমার দিকে তাকিয়েছিল প্রাণীটা, জমে গেলাম মূর্তির মতো। ট্রান্সিলভানিয়ার গ্রামবাসীরা নেকড়ের ভয়ে অস্থির,
জানোয়ারটাকে নরকের দূত ভাবে। ওই মুহূর্তে আমার মধ্যেও জেগে উঠল ওদের ভয়। তবু যন্ত্রচালিতের মতো খুলে ফেললাম জানলার পাল্লা, যেন ঘুমের ঘোরে করলাম কাজটা। নড়ল না নেকড়ে, এক দৃষ্টি তাকিয়ে রইল আমার দিকে। সম্মোহিতের মতো আমিও তাকিয়ে রইলাম ওটার দিকে। হঠাৎ তীব্র ইচ্ছে হলো জানালা টপকে বাইরে বেরোনোর, আর তক্ষুনি দূর থেকে শোনা গেল কুকুরের ডাক। একটা দুটো করে অনেকগুলো গর্জন ভেসে এলো দূরের গ্রাম আর আশেপাশের খামারগুলো থেকে। বোধহয় নেকড়ের উপস্থিতি টের পেয়ে গেছে। কুকুরের ডাকের সঙ্গে তাল মিলিয়ে পাহাড় থেকে ডেকে উঠল নেকড়ের পাল। পুরো এলাকা ভরে গেল ভয়াল গর্জনের আওয়াজে। শিউরে উঠলাম আমি, তাড়াতাড়ি জানলা বন্ধ করে পিছিয়ে এলাম কয়েক পা। কিছুক্ষণ পরে আবারও বাইরে উঁকি দিলাম, দেখলাম ফিরে যাচ্ছে নেকড়েটা। খুব আস্তে হাঁটলো জানোয়ারটা। ঘাড়ের কাছে রক্তের ছোপের মতো কি যেন একটা দেখলাম। এটাই সেই নেকড়ে যেটাকে গুলি ছুড়ে আহত করেছে চাষিরা। মায়া হলো খুব, জানোয়ারটার ব্যথা যেন অনুভব করতে পারছি। ইচ্ছে হলো ওটার জন্য কিছু করবার, কিন্তু সুযোগ পেলাম না। তার আগেই অদৃশ্য হয়ে গেল প্রাণীটা। পুরো ব্যাপারটাই ছিল স্বপ্নের মতন। বিছানায় ফিরে এসে সকাল পর্যন্ত মরার মতো ঘুমালাম। দিনের আলোয় চেষ্টা করলাম নেকড়েটাকে খোঁজার, কিন্তু কোথাও কোনো চিহ্ন দেখলাম না ওটার। নেকড়েটার কথা কাউকেই বলিনি, কেন গোপন করলাম জানি না। নেকড়েটা ভয়ঙ্কর, কিন্তু তারপরেও চাইছি ওটা আবার আসুক। সাতই আগস্ট এসেছেও, ভয় করছে ওর কথা ভাবলে, তবু সব লিখে রাখবো বলে ঠিক করেছি। কাল রাতে আবারও আচমকা ঘুম ভেঙে গেল আমার, তবে সেটা নেকড়ের গর্জন শুনে নয়। কেন জানি ইচ্ছে হলো জানালা দিয়ে বাইরে তাকাবার, আর দেখলাম আঙিনার মাঝখানে গত রাতের মতো দাঁড়িয়ে আছে দানব নেকড়ে। ভয় লাগলো খুব। তারপরেও জানালার হুড়কো খুললাম, উঠে পড়লাম চৌকাঠে। এরপর এক লাফে নামলাম আঙিনায়। নেকড়েটার কথা ভেবে এক টুকরো মাংস রেখেছিলাম হাতে, হাঁটু গেড়ে বসে সেটাকে বাড়িয়ে ধরলাম সামনে। গুটি গুটি পায়ে এগিয়ে এলো, আমার খোলা হাত থেকে মুখে নিয়ে খেল মাংসটা। তারপর বিশাল মাথাটা রাখলো আমার উড়ুতে। সাবধানে হাত বুলিয়ে দিলাম ওর মাথায়। সারা গা অদ্ভুত এক শিহরণে কাঁপছিল আমার। বিশ্বাস করতে পারছিলাম না এমন ভয়ঙ্কর একটা প্রাণীকে এত সহজে বশ করতে পেরেছি। ওর কাঁধের গর্তটার ওপর নজর পড়ল আমার। গুলি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। দেখে মনে হলো এই আঘাতে মরে যাওয়ার কথা ছিল নেকড়েটার। কেন মরল না ভেবে পেলাম না। জ্বলন্ত চোখ দুটোয় বেদনার ছাপ দেখলাম। আস্তে আস্তে কোমল হয়ে এলো ওর দৃষ্টি। আমার হাতের তালু চেটে দিল ও, বুঝি ধন্যবাদ জানালো। তারপর উল্টো ঘুরে এগোতে শুরু করলো ফল বাগানের দিকে। পিছু পিছু আমিও এগোলাম। নেকড়েটা কোথায় আশ্রয় নেয় সেটা দেখব, কিন্তু কিছু দূর যাবার পরেই হারিয়ে ফেললাম ওকে। ফলের বাগানের গভীরে চারিদিকে গাছ আর গাছ, ছায়ার রাজত্ব সবখানে। মনে হলো যেন ছায়ার আড়াল থেকে কেউ তাকিয়ে আছে আমার দিকে। তাড়াতাড়ি বেরিয়ে এলাম বাগান থেকে, প্রস্ত পায়ে ফিরে এলাম নিজের কামরায়। জানালা আটকে শুয়ে পড়লাম, আশা করছি আবার আসবে ওই নেকড়ে। নয়ই আগস্ট, বিশাল ওই নেকড়ে ছাড়া আর কিছুই আমি ভাবতে পারছি না আজকাল। এমনকি যখন বাবাকে ছবি আঁকার কাজে সাহায্য করি, তখনও চাতকের মতো অপেক্ষায় থাকি রাত নামার। কাজে কর্মে মন নেই, ভুলভাল করছি সারাক্ষণ, বাবা গালাগাল করে, কিন্তু সেসব কানে ঢোকে না আমার। গত রাতে জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে গিয়েছিল ও, চেটে পুটে খেয়েছে আমার দেওয়া সব খাবার।
পরিষ্কার জল দিয়ে ওর ক্ষতের কিনারা যদ্দূর সম্ভব পরিষ্কার করে দিয়েছি আমি। যেভাবে শুকিয়ে আসা দরকার সেভাবে শুকোচ্ছে না, অথচ মরণোন্মুখ বলে মনে হয় না ওকে। শরীরে অমিত শক্তির আভাস দেখি আমি। বিদায় নেবার সময় আবারও আগুনের মতো জ্বলে উঠেছিল চোখ দুটো। না, জ্বলে ওঠার কথাটা সে ভাষার অলঙ্কার নয়, সত্যি সত্যি আভা ছড়াচ্ছিল ওর চোখ দুটো। আতঙ্ক ভর করল সেই চোখের দিকে তাকিয়ে, মনে হলো অজ্ঞান হয়ে যাব। পরে যখন বাড়ি ফিরে বিছানা শুয়ে পড়লাম, ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখলাম একটা, ভয়াল এক স্বপ্ন, এর কোনো আগা মাথা খুঁজে পাচ্ছি না। দেখলাম মাটি ভরা এক বাক্সে শুয়ে আছি আমি। বাক্সটা অনেকটা কফিনের মতো। আমার চারপাশে সবকিছু ভীষণভাবে নড়ছে, যেন চলন্ত একটা গাড়িতে রাখা হয়েছে বাক্সটা। সব কিছু দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, কিন্তু নড়তে পারছি না। টকটকে লাল আলো ছড়িয়ে সূর্য ডুবতে দেখলাম, আর তখনই আনন্দে ছেয়ে গেল হৃদয়ে। মনে হলো এবার নড়তে পারবো আমি। শুধু তাই নয়, ভয়ঙ্কর কিছু একটা ঘটিয়েও ফেলতে পারবো। হঠাৎ দেখলাম দুজন মানুষের মুখ ফ্যাকাশে, ছায়ায় ঢাকা, বর্ণহীন। তাদের হাতে ছুঁচালো কি যেন শোভা পাচ্ছে। নেমে আসছে আমার বুক বরাবর, চিৎকার করে উঠলাম আমি, ভীষণভাবে ঝাঁকি খেলো দেহ। এরপর আমি নিমজ্জিত হলাম চরম আধারে, প্রশান্তির এক আধার। কোনো ভাবনা নেই, কোনো অনুভূতি নেই, আছে শুধু চেতনা। বুঝলাম মারা গেছি আমি, কিন্তু স্বর্গ বা নরকে পৌঁছতে পারছি না। ঠাঁই পেয়েছি নিঃসীম অন্ধকারে, যেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। এসব কথা লিখতে গিয়ে কেমন যেন লাগছে। সবচেয়ে অবাক ব্যাপার হলো, যে দুজন মানুষের মুখ আমি স্বপ্নে দেখেছি তাদের একজনকে আমি চিনি, মাদাম হারকারের স্বামী জোনাথন হারকার। স্বপ্নে তার মুখ দেখা মাত্র তীব্র ঘৃণা অনুভব করেছি আমি। কেন করলাম? ভদ্রলোককে তো ঠিকমতো চিনিই না। তাহলে চিৎকার করতে ইচ্ছে হলো গলা ফাটিয়ে, কিন্তু চিৎকার করবার তখন শক্তি নেই আমার। ঈশ্বরকে ধন্যবাদ, স্বপ্নের এই পর্যায়ে ঘুম ভেঙে গেল আমার। চেতনা ফিরতেই আবিষ্কার করলাম শরীরের অর্ধেকটা ঝুলছে বিছানার বাইরে, বাঁকা হয়ে আছে পিঠ, জামা কাপড় ঘামে ভিজে একাকার, যেন জ্বর থেকে উঠেছি। উঠে বসে বিড়বিড় করে ঈশ্বরকে ডাকলাম, প্রার্থনা করলাম এমন ভয়াবহ স্বপ্ন যেন আর না দেখ কোনোদিন। দশই আগস্ট, প্রার্থনায় কাজ হয়নি, আবার দেখেছি সেই এক স্বপ্ন, আর এবার সেটা গড়ালো আগের বারের চেয়ে একটু বেশি। চুপচাপ তাকিয়ে দেখা ছাড়া আর কোনো শক্তি নেই আমার। ১৩ই আগস্ট, প্রতি রাতে আমার নেকড়ে বন্ধুর সঙ্গে যতটা সম্ভব সময় কাটাচ্ছি আমি। ওর প্রতি আকর্ষণই একমাত্র কারণ নয়, আসলে বিছানায় যাবার সাহস পাই না। ঘুমলেই তো বিচ্ছিরি ওই স্বপ্ন দেখব, কিন্তু দেরি করে হলেও ঠিকই ঘরে ফিরতে হয় আমাকে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি, জোর করে জাগিয়ে রাখি নিজেকে, এর কুফলও দেখা দিয়েছে। বাবা বলছে আমাকে নাকি গত কদিন ধরে ফ্যাকাশে আর দুর্বল দেখাচ্ছে, সেটার দায়ও পুরোপুরি চাপিয়ে দিচ্ছে আমার ঘাড়ে, বকাঝকা করছে। জগৎ সংসারে একটিমাত্র প্রাণীকে শুধু বলেছি আমার স্বপ্নের কথা, আমার ওই নেকড়ে বন্ধুকে। বুকের ভার কিছুটা হালকা হয়েছে এতে, যদিও জানি ওর পক্ষে কিছু বোঝা সম্ভব নয়। ও শুধু আমার কোলে মাথা রেখে শুয়ে থেকেছে, চুপচাপ শুনেছে আমার কথা। এই মুহূর্তে আমার বাবা বা আমার খামারের লোকজনের চাইতে ও আমার কাছে অনেক বেশি আপন। গত কদিন থেকে
ওর জন্যে খুব দুশ্চিন্তা হচ্ছে। নিয়মিত খাওয়া দাওয়া করছে ও, কিন্তু তারপরেও বেশ শুকনো লাগছে ওকে। স্বাস্থ্যটা না হচ্ছে ভালো না হচ্ছে খারাপ, সব সময় একই রকম দেখছি ওকে, যেন একটা লাশ, চলতে ফিরতে থাকা লাশ। না না, এসব কি লিখছি, লাশ হবে কেন আমার বন্ধু? আসলে পরিবেশের বিশ্রী প্রভাব পড়েছে আমার উপর। ছোট্ট কামরা, আলো কম, সব মিলিয়ে হতাশায় ভরা পরিবেশ। 15ই আগস্ট, ভাবছি রান্নাঘর থেকে বড়সড় একটা মাংসের টুকরো সরিয়ে নেব, ওটার সাহায্যে চেষ্টা করব আমার নেকড়ে বন্ধুকে খুশি করতে। আজকাল আমার খাবারের বেশিরভাগটাই ওর পেটে যাচ্ছে, নিজে বলতে গেলে খেতেই পারছি না। হায় নেকড়ে বন্ধু, তোমার জন্য কত কষ্ট করছি আমি। 22ই আগস্ট, শরীর আমার খুব খারাপ, এক বিন্দু শক্তি পাচ্ছি না হাতে পায়ে। গত কদিন ডায়েরি লেখা হয়নি, আজ না লিখলেই নয়। দুদিন আগে রাতে যখন আমার নেকড়ে বন্ধুর সঙ্গে দেখা হলো, ও কিছুতেই আমার কাছে এলো না, তার বদলে চোখের একটা ইশারা করে ফলের বাগানের দিকে হাঁটতে শুরু করল। আমি অনুসরণ করলাম ওকে, জানি কাজটা উচিত হচ্ছিল না, কিন্তু অদ্ভুত এক খোরের মধ্যে ছিলাম আমি। তারার আলোয় অপার্থিব রূপ ধারণ করেছে পাহাড়, জঙ্গল আর প্রান্তর। শিশিরে পা ভিজে গেল আমার, মন্ত্রমুগ্ধের মতো পা ফেলতে থাকলাম ওর পেছনে। পাহাড় শ্রেণীর গোড়ায় পৌঁছে পূর্ব দিকে ঘুরলাম আমরা, কিছুক্ষণ পরেই রাখালদের একটা কুঁড়ে ঘরকে পাশ কাটালাম। এগোতে খুব কষ্ট হচ্ছিল আমার, দম পাচ্ছিলাম না বুকে, তবু কষ্টে সৃষ্টে এগোতে থাকলাম স্প্রুস গাছের অরণ্য ভেদ করে। হঠাৎ গাছের ফাঁকে দুটো অবয়ব দেখতে পেলাম, ভালুক, কিন্তু আমাদের ধারে কাছে এলো না জানোয়ার দুটো। পা ব্যথা করছিল আমার, বুঝতে পারছিলাম অনেক দূরে চলে এসেছি, ভোরের আলো ফোটার আগে খামারে ফিরতে পারবো না, কিন্তু থামতে পারলাম না। উবের আকাশ যখন ফর্সা হয়ে এলো, তখন পর্বতমালার অনেক গভীরে পৌঁছে গেছি, একেবারে অচেনা একটা জায়গা। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছি, অথচ একটু বিশ্রাম পাচ্ছি না। থামার চেষ্টা করলে ক্রুদ্ধ চোখে আমাকে শাসায় নেকড়েটা, রক্ত জল করে দেয়। সংকীর্ণ একটা গিরিখাত পেরিয়ে চওড়া এক জলপ্রপাতের কাছে পৌঁছানোর পরে সামান্য বিশ্রাম মিলল, থেমে দাঁড়ালো আমার বন্ধু। সঙ্গে সঙ্গে জলের কাছে ছুটে গেলাম আমি, আজলা ভরে তৃষ্ণা মেটালাম, কিন্তু তৃষ্ণা মেটাতেই মাথা চাড়া দিয়ে উঠল তীব্র খিদে। খাবারের খোঁজে আশপাশে তাকাতেই চমকে উঠলাম, জলপ্রপাতের কারণে কুয়াশার মতো মিহি জলকণা ভাসছে বাতাসে, ঘোলাটে সেই পর্দার মাঝে বসে আছে অনেকগুলো প্রাণী, নেকড়ে, শেয়াল, হরিণ আর বুনো শুয়োর। নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে আমাদেরকে ঘিরে বসেছে ওরা, যেন জাদু টোনা করে টেনে আনা হয়েছে ওদেরকে। এক পাশের ঢাল ধরে গভীর এক খাদে নামলাম আমরা, উঠে এলাম আরেক পাশ দিয়ে। পথের এক পাশে খাড়া এক পাহাড়ি প্রাচীর, অন্য পাশে রয়েছে গভীর এক উপত্যকা, যার মাঝ দিয়ে বইছে দুরন্ত নদী। পথটা কিছু দূর এগোবার পর থামলো আমার বন্ধু, সঙ্গে সঙ্গে ধপ করে বসে পড়লাম আমি, হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক, একটু ধাতস্থ হয়েই মুখ তুলতেই চোখে পড়লো একটা পুরনো ভাঙাচোরা দুর্গ, পাহাড়ের ডগায় মাথা তুলে রেখেছে, ঠিক আমার স্বপ্নের দুর্গটার মতো। ওটার পরিচয় আজ করতে অসুবিধে হল না, অভিশপ্ত এক দুর্গের ব্যাপারে ফিসফিসাতে শুনেছি আমি গ্রামবাসীকে, এটা নিশ্চয়ই সেটা। বিশ্রাম নেওয়া হলে আবার নড়ল আমার নেকড়ে বন্ধু, পথ ছেড়ে আমাকে নামিয়ে নিয়ে গেল ঢালে।
সেই ভাঙাচোরা একটা বাক্স দেখতে পেলাম। কাঠগুলো পচে গেছে। বন্ধুটির ইশারায় সেই বাক্সের কাছে গেলাম। কয়েকটা তক্তা সরাতেই দেখলাম মাটির একটা স্তূপ। তার গায়ে ধূসর কি যেন লেগে আছে। আঙুলে পরীক্ষা করলাম, ছাই বলে মনে হলো। কি ভর করলো আমার উপরে কে জানে। গা থেকে খুলে নিলাম নিজের শাল। ওটা মাটিতে বিছিয়ে ছাই মাটির সেই মিশ্রণটা জড়ো করতে লাগলাম। একটু দূর থেকে আমাকে দেখতে লাগলো নেকড়েটা। চেহারা যেন খুশি খুশি হয়ে উঠল। একটু পরে উল্টো ঘুরল। পথের থেকে গিয়ে কি যেন দাঁতের ফাঁকে আটকে নিয়ে এলো। সাবধানে জিনিসটা নিলাম ওর মুখ থেকে। একটা রুমাল, ঝালর দেওয়া, কোমল। অভিজাত ভদ্রমহিলারা যেমন সঙ্গে রাখেন, ওনায় শোভা পাচ্ছে সুতো দিয়ে লেখা দুটো আদ্যাক্ষর MH। ছালের মধ্যে ছাই মাটির পুরোটা ভরে উঠলির মতো বানালাম। মুখটা বাঁধলাম ওই রুমাল দিয়ে, তারপরে উঠে দাঁড়ালাম। নেকড়ে বন্ধু এরপরে আমাকে নিয়ে গেল দুর্গের উঠোনে। বিশাল প্রবেশদ্বার আর আকাশ ছোঁয়া প্রাচীরগুলো ভয় ধরানো। মৃদু বাতাসে উড়ে বেড়াচ্ছিল উঠোনে পড়ে থাকা মরা পাতা। নড়বড়ে উঁচু মিনারটা দেখে মনে হলো যে কোনো মুহূর্তে ধসে পড়বে আমার মাথার ওপরে। আমার বন্ধুটি একটা গর্ত দেখিয়ে দিল। সেখানে ছাই মাটির পুটুরিটা লুকিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে এলাম দুর্গের উঠোন থেকে। কিভাবে বাড়ি ফিরলাম তা আর বলতে পারবো না। পায়ের ব্যথায় হিতাহিত জ্ঞান ছিল না। যদ্দূর বুঝলাম আমার বন্ধুটি আমাকে নিরাপদে পৌঁছে দিয়েছে খামার পর্যন্ত। যখন ওখানে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে গেছে। দুদিনের অভুক্ত আমি। পরনের পোশাক আশাক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমাকে দেখা মাত্র চমকে উঠল সবাই। ওরা নাকি আমার খোঁজ করছিল, এভাবে আবিষ্কার করবে ভাবতেই পারেনি। প্রশ্নের ঝড় বয়ে গেল। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, এসবের কোনো সদুত্তর দিতে পারলাম না। পারবো কি করে, জবাব তো আমার নিজেরই জানা নেই। আমাকে চুপ করে থাকতে দেখে খেপে গেল বাবা। হিড়হিড় করে টেনে নিয়ে গেল আমার কামরায়। দরজা আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দিল। এখন আমি কামরায় বন্দি অবস্থায় লিখছি। একটু আগে বাইরে হইচই শুনেছি। খামার মালিক চিৎকার করছিল বাবার সঙ্গে, আমাদেরকে চলে যেতে বলছে। তার ছোট ছেলে নাকি দেখেছে আমি একটা নেকড়েকে মাংস খাওয়াই। কয়েকজন রাখালও নাকি গভীর রাতে আমাকে ওই নেকড়ের সঙ্গে প্রান্তরে হাঁটতে দেখেছে। ওদের ধারণা আমি ডাইনি। শয়তানের সঙ্গে যোগ সাজস আছে আমার। আমাদেরকে এখানে থাকতে দিলে নিরীহ গ্রামবাসীর ওপর অভিশাপ নেমে আসবে। বুঝতে পারছি আমার কারণে এখানকার মানুষগুলোর বন্ধুত্ব হারাতে চলেছে বাবা। ছবি আঁকাও শেষ হয়নি তার। কাজ অসমাপ্ত রেখে ফিরে যেতে হবে। কোনো দিন বাবা ক্ষমা করবে না আমাকে। আগামীকাল চলে যাব আমরা। খবরটা শোনা মাত্র স্বস্তির এক পরশ বয়ে গেল শরীরে। আর কিছু না হোক, আমার দুঃস্বপ্নের তো ইতি ঘটতে চলেছে। নেকড়েটা নিশ্চয়ই আমাকে শহর পর্যন্ত ধাওয়া করতে পারবে না। প্রফেসর আন্দ্রে কোভ্যাক্সের জার্নাল স্কলোম্যান্সের সন্ধানে অভিযানের বিবরণ। 10 আগস্ট। আপাতত বুদাপেস্ট থেকে হারবানস্টাডে এসে পৌঁছেছি আমি আর মিকোলোস। সঙ্গে রয়েছে 2 সপ্তাহ চলবার মতো প্রয়োজনীয় রসদপত্র। আমার ভাই আর ভাইঝিও পাহাড়ি এই এলাকাতেই আছে, তবে ওরা রয়েছে আমাদের বর্তমান অবস্থান থেকে বেশ কয়েক মাইল উত্তর পূর্বে। আজ রাতে ঝোপঝাড়ে ঢাকা একটা পাহাড়ি ঢালে ক্যাম্প করেছি আমরা। ঢালের নিচে মাইলের পর মাইল সমভূমি। পাহাড়টা যেন সমভূমির কিনারায় বিশাল এক প্রাচীর ঠেকিয়ে রাখছে মানুষের অগ্রযাত্রা। ওপাশের পার্বত্য এলাকার কোথাও কি লুকিয়ে রয়েছে শয়তানের পাঠশালা, খুব শীঘ্রই এর জবাব পাবো বলে আশা করছি। 11 আগস্ট।
আজ সারা দিন পাহাড়ি পথে হেঁটেছি আমরা। পর্বতের যত গভীরে এসেছি ততই বুনো হয়ে উঠেছে প্রকৃতি, পথ হয়ে উঠেছে দুর্গম। মনে হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, দুঃসাহসী অভিযাত্রীর মতো লাগছে নিজেকে, যেন কিংবদন্তির কোনো খোঁজে চলেছি। ক্যাম্প করার পরে রসদের অবস্থা দেখে নিতে হবে, হাড় ভাঙা পরিশ্রমের কারণে রাক্ষসের মতো খিদে পাচ্ছে আমাদের। খেতে বসলেই গো গ্রাসে খাচ্ছি, এভাবে খাওয়া দাওয়া করলে দু সপ্তাহের আগেই শেষ হয়ে যাবে রসদ। আশেপাশে কোনো লোকালয়ও নেই যে নতুন করে খাবার সংগ্রহ করব। একটা ম্যাপ নিয়ে এসেছি আমি, কিন্তু যতই এগোচ্ছি ততই ধরা পড়ছে ওটার ভুল ত্রুটি। কে বানিয়েছে এই ম্যাপ কে জানে, জিনিসটা তেমন কোনো কাজেই আসছে না। অগত্যা ভবিষ্যৎ সফরের জন্য নিজেই ঠিকঠাক করে নিচ্ছি ওটা। অনুমানের ক্ষমতা আর আমার অভিজ্ঞতাই এখন সবচেয়ে বড় ভরসা। সন্ধ্যা, হতাশাও অনুভব করছি, আমাদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। লেক হারমনস্টাডের পাড়ে যেখানে স্কলোম্যান্সের অবস্থান ছিল বলে আন্দাজ করেছিলাম আমি, সে জায়গাটা আজ দিন ভর তল্লাশি করেছি আমি আর মিকোলোস। কোনোকালে এখানে মানুষের যাতায়াত ছিল বলেও মনে হয় না। জানি অযথাই অধৈর্য হয়ে পড়ছি, এ ধরনের তল্লাশিতে সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাসও লেগে যেতে পারে, কিন্তু অত সময় নেই আমার হাতে। 14 আগস্ট, তল্লাশির এলাকা বড় করে নিয়েছি আজ। এগোচ্ছি পশ্চিম দিকের এক সারি পাহাড় লক্ষ্য করে, গভীর একটা গিরিখাতে নেমে এগোবার রাস্তা খুঁজেছি আমরা। চেষ্টা করেছি এক পাশ দিয়ে পাহাড় সারিকে অতিক্রম করতে, কিন্তু সফল হইনি। মিকলসও বিরক্ত হয়ে পড়েছে, কিন্তু হাল ছাড়ছি না আমি। কেন যেন মনে হচ্ছে পাহাড় সারির ওপাশে রয়েছে আমাদের পরম আরাধ্য সেই গন্তব্য, যেভাবে হোক ওপাশে যেতেই হবে আমাদেরকে। পনেরো আগস্ট, আজ আমরা পাহাড় সারি অতিক্রম করেছি। এখনো হাত কাঁপছে আমার, কলম ধরে রাখাই কষ্টসাধ্য। বন্ধু আব্রাহাম, আশা করি এই কাঁপা কাঁপা হাতের লেখা পড়তে পারবে তুমি। আজ ভোরে গিরিখাত থেকে বেরিয়ে আসি আমরা, কয়েকবারের চেষ্টাতে শেষ পর্যন্ত খুঁজে পাই পাহাড় টপকানোর কঠিন এক রাস্তা। ঘন অরণ্যে ছাওয়া সেটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে পাহাড়ি প্রাচীর, রীতিমতো সুরক্ষিত একটা জায়গা, স্কলোম্যান্সের জন্য আদর্শ অবস্থান বলে মনে হলো উপত্যকাটাকে। যদিও গাছগাছালির কারণে কিছুই দেখা যাচ্ছে না, ঠিক করলাম নামব ওখানে। কথাটা বলার জন্যে মিকোলোসের দিকে ফিরলাম, থমকে গেলাম ওর চেহারায় চাপা আতঙ্ক দেখতে পেয়ে। ওখানে কি নামতে হবে আমাদেরকে? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো আমার ছাত্রটি। মিকোলোস, কি হয়েছে? কিছু না স্যার। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, যদি চাও তো ক্যাম্প করে পাহাড়ের উপরেই থেকে যেতে পারো, উপত্যকার তল্লাশি আমি একা চালাতে পারবো। না স্যার, আপনাকে একা যেতে দেব না আমি। ওর কণ্ঠের আতঙ্ক আমাকেও স্পর্শ করল। নিঃশব্দে পাহাড়ি ঢাল ধরে নামতে শুরু করলাম দুজনে। চারিদিকে থমথমে নিরবতা, পায়ের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ গাছের ফাঁকে আলোর আভা দেখতে পেলাম। একটু পরে জঙ্গল ভেদ করে ছোট একটা হ্রদের পাড়ে বেরিয়ে এলাম। অদ্ভুত এক উত্তেজনা অনুভব করলাম আমি জলাশয়ের দিকে তাকিয়ে। জলের রং নীলচে সবুজ, হ্রদটা চওড়ায় বড় জোর 100 ফুট হলেও জলটা মনে হচ্ছে অতল গভীর। চারিদিকে সবুজ বনানি, তার পেছনে উঁকি দিচ্ছে পাহাড়ি প্রাচীর। এটাই নিশ্চয় সেই জায়গা, এই হ্রদটাই খুঁজছি আমরা, যার নাম ইয়াডু ড্রাকুলুস, মানে ড্রাগনের পানপাত্র, আর এক কথায় শয়তানের জলাশয়। স্কলোম্যান্স যদি থেকে থাকে কাছাকাছি আছে।
স্থানীয় লোকজনের ধারণা এই হ্রদের জল উঠে এসেছে পৃথিবীর কেন্দ্রস্থল থেকে। তলায় নাকি একটা ড্রাগন ঘুমাচ্ছে, নরকের দরজা পাহারা দিচ্ছে সে। হ্রদের জলে পাথর ছুঁড়লে ঘুম ভাঙবে ড্রাগনের, জেগে উঠে প্রলয় ঘটিয়ে দেবে। কথা শেষ করে একটা পাথর কুড়িয়ে নিলাম, এগোলাম ওটা জলে ছুঁড়বার জন্য। খপ করে আমার কবজি ধরে ফেলল মিকোলস, চেঁচিয়ে বলল, না স্যার, ছুঁড়বেন না ওটা। পাহাড়ের গায়ে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলল ওর কণ্ঠ। পাথরটা ফেলে দিলাম হাত থেকে, শান্ত গলায় বললাম, মিকোলস, অযথাই ভয় পাচ্ছ, শুনে খুশি হবে আমাদের অভিযান প্রায় শেষ। গত কদিনে বোধহয় একটু বেশি খাটিয়েছি তোমাকে, সেজন্য ক্ষমা চাইছি। আজই শেষ, আজ আমরা এই উপত্যকায় তল্লাশি চালাবো, কিছু পাই বা না পাই আগামীকাল রওনা হব বাড়ির পথে, ঠিক আছে? মাথা ঝাঁকাল মিকোলস, বলল, কিছু মনে করবেন না স্যার, কি যে হয়েছে আমার নিজেও বুঝতে পারছি না। এদিকে আসার সঙ্গে সঙ্গে এমন এক ভয় পেয়ে বসল। ও কিছু না, মনকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। দিন ভর পুরো উপত্যকার পাহাড়ি ঢালে তল্লাশি চালালাম আমরা, কিন্তু এমন কোনো নিদর্শন পেলাম না যা থেকে মনে হতে পারে এখানে কোনো কালে কোনো ধরনের স্থাপনা ছিল। সন্ধ্যা যখন নামল তখন দুজনেই ক্লান্ত, হতাশ হয়ে ফিরে এলাম হ্রদের ধারে। শয়তান নিজে একটা স্কুল খুলেছিল এই ধারণা হাস্যকর, পুরোটাই সম্ভবত গল্প ছাড়া আর কিছু না। কিন্তু যে কোনো গল্প বা কুসংস্কারের পেছনে একটা সত্য থাকে, সেটা কেন খুঁজে পাচ্ছি না তাই বুঝতে পারছি না। এখানে শয়তানও নেই, ড্রাগনও নেই, খামোকাই ভয় পেয়েছি আমরা। হাতে একটা নুড়ি পাথর নিয়ে বিরক্তির বশে ওটা ছুঁড়ে মারলাম হ্রদের জলে। টুক করে জলে পড়ল পাথরটা, নিস্তরঙ্গ হ্রদের বুকে সৃষ্টি হলো ছোট ছোট ঢেউয়ের, আর তখনই দূর থেকে ভেসে এলো গুম গুম আওয়াজ। চমকে উঠে আকাশের দিকে তাকালাম, পরক্ষণে হেসে ফেললাম, মেঘ ডাকছে, বৃষ্টি বাদল হবে বোধহয়, অযথাই চমকে উঠেছি। হঠাৎ শুঁ শুঁ করে বইতে শুরু করলো হিমেল হাওয়া, কড়কড় করাত করে বাজ পড়ল কোথাও, আকাশ হয়ে উঠল আলোকিত। উপর দিকে চোখ তুলতেই আকাশে ঘন কালো মেঘ পাক খেতে শুরু করল, শুরু হলো অবিরাম বজ্রপাত, সেই আওয়াজে কানে তালা লেগে যাবার জোগাড়। দুহাতে কান চেপে মাটিতে শুয়ে পড়লাম আমি আর মিকোলস। এরপরেই শুরু হলো প্রলয়ঙ্করী ঝড়, ঝমঝম করে বৃষ্টি নামল, বিদ্যুৎ চমক আর বজ্র নিনাদে চোখ আর কান দুটোই ঝালাপালা। হ্রদের জল দেখে মনে হল টাইফুন সৃষ্টি হয়েছে, আমাদের অগ্নিকুণ্ড নিবে গেছে বৃষ্টির প্রথম ঝাপটাতে। বুঝলাম খোলা জায়গায় থাকা নিরাপদ নয়, তাড়াতাড়ি উঠে পড়ে গোছাতে শুরু করলাম জিনিসপত্র। মিকোলসকে ডাকতে গিয়ে দেখি ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়েছে ও বনের দিকে, আমার চেঁচানো যেন ও শুনতেই পেল না। আমিও ছুটলাম ওর পিছু পিছু, মিকোলসকে ধাওয়া করে উপত্যকার সীমানা পর্যন্ত চলে গেলাম। আর তখনই বিদ্যুৎ চমকের আলোয় চোখে পড়ল ঢালের গায়ে হাঁ করে থাকা একটা অন্ধকার গুহা। তল্লাশির সময় কিভাবে যেন মিস করেছি ওটা। মিকোলসকে কিছু বলার প্রয়োজন হলো না, ওই গুহার দিকেই ছুটছে, আমিও সেদিকে এগোলাম। কিন্তু আমার সঙ্গীটি গুহামুখের কাছাকাছি পৌঁছতেই গাছের একটা ডাল ভেঙে পড়ল, সাবধান করবার সুযোগ পেলাম না, তার আগেই ওটা আছড়ে পড়ল মিকোলসের মাথার ঘাড়ের ওপর, মৃদু আর্তনাদ করে লুটিয়ে পড়ল মিকোলস। কাছে গিয়ে দেখি প্রায় অচেতন দশা আমার ছাত্রটির, ব্যথায় গোঙাচ্ছে। টানা হেঁচড়া করে ওকে নিয়ে গেলাম গুহার ভিতরে, ওখানেই আশ্রয় নিলাম। গুহার ভেতরটা শুকনো, তবে বিচ্ছিরি একটা গন্ধ ভাসছে বাতাসে, গুহাটা বাদুরের আড্ডা, মেঝেতে পড়ে আছে তাদের বিষ্ঠা। মিকোলসের অবস্থা বুঝতে পারছি না, জ্ঞান আসছে আর যাচ্ছে ওর, পুরোপুরি সচেতন হচ্ছে না।
অজানা অচেনা জায়গা, তার উপর এমন ভয়াল ঝড় আর অন্ধকার। দু ঘন্টা হলো এই গুহায় বসে আছি, এর মাঝে এক বিন্দু কমেনি ঝড়ের প্রকোপ। একটা মোমবাতি জ্বেলেছি আমি, বাতাসে বার বার নিভু নিভু হয়ে যাচ্ছে ওটার শিখা। আলোক স্বল্পতার মাঝেই খুলে বসেছি জার্নাল, লেখালেখির মাঝে নিজেকে ব্যস্ত করে রাখছি, কাজ হয়েছে এতে। ১৬ আগস্ট সকাল হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ শান্ত হয়েছে প্রকৃতি, ভোর হবার ঠিক আগে ভাগে থেমে গেছে ঝড়। কি এক রাত গেছে, এক ফোঁটা ঘুমোতে পারিনি। উঠে বসেছে মিকোলাস, খাবার খাচ্ছে, কিন্তু মাঝে মাঝে মুখ কোঁচকানো দেখে বুঝতে পারছি মাথার ব্যথাটা ভোগাচ্ছে ওকে। আমি এখানে নিয়ে এসেছি ওকে, ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না কিছুতেই। কয়েক ঘন্টা পর একসময় তন্দ্রায় ঢলে পড়েছিলাম, জেগে উঠে দেখলাম মিকোলাস গুহার ভিতর দিকে হাঁটতে শুরু করেছে। তাড়াতাড়ি গিয়ে ওকে ফিরিয়ে আনতে চাইলাম, বললাম বিশ্রাম নিতে, কিন্তু ও রাজি হলো না। আমার হাত ছাড়িয়ে অদ্ভুত এক কথা বলল, গুহার ভিতরে কি না কি আছে। কথাটার মাথা মুন্ডু বুঝলাম না, দিনের আলোয় দেখতে পাচ্ছিলাম যতটা ভেবেছি তার চেয়েও অনেক গভীর গুহাটা। ফলে কিছুটা কৌতূহলী হয়ে উঠলাম, কাঁধে ন্যাপস্যাক ঝুলিয়ে নতুন একটা মোমবাতি জ্বালালাম, তারপর পিছু নিলাম মিকোলাসের। আগে লিখেছি গুহার মেঝে ভরে আছে বাদুড়ের বিষ্ঠায়, আমাদের মাথার উপরে উল্টো হয়ে ঝুলছিল প্রাণীগুলো, তলা দিয়ে আমাদেরকে হাঁটতে দেখে নড়ে চড়ে উঠলো ওগুলো, দুর্বোধ্য আওয়াজ করল। তবে কিছু দূর যাবার পরে মেঝে পরিষ্কার হয়ে গেল, ছাতে বাদুর ঝুলছে না আর তাই বিষ্ঠাও নেই। গুহাটা এতক্ষণে ফাটলের আকৃতি পেয়েছে, একেবারে সরু একটা করিডোরের মতো। অচেনা পথ, মিকোলাস খুব দ্রুত হাঁটছিল, যেন কোনো অপার আকর্ষণে ছুটে চলেছে ও। হঠাৎ খেয়াল করলাম আমার পকেট ঘড়িটা কাজ করছে না, কম্পাসের কাঁটাও মাতালের মতো এদিক ওদিক ঘুরছে। ভয় ভয় করে উঠল আমার, কোথায় চলেছি কে জানে। তবু থামতে পারলাম না, কিছুক্ষণ পরেই করিডোর থেকে বেরিয়ে এলাম সুন্দর এক প্রাকৃতিক গুহায়, ভিতরে পাথরে কলামের অরণ্য। গুহাটা চেপে এলো, তারপর হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম অদ্ভুত একটা জায়গায়। নিখুঁত জ্যামিতিক নকশার এক দশভুজ আকারের কক্ষ, প্রাকৃতিক হতে পারে না। মোমবাতির আলোয় ভালো করে দেখলাম চারিদিক, মেঝে আর দেয়াল টালি করা রোমান আমলের ডিজাইন, আরো পুরনো হতে পারে। সবখানে পুরু হয়ে আছে ধুলোর আস্তর, এখানে ওখানে ঝুলছে মাকড়সার জাল। চেম্বারটা 30 ফুট চওড়া, 20 ফুট উঁচু, ঠিক মাঝখানটায় রয়েছে একটা মার্বেলের বেদি। ধুলোর প্রলেপ ভেদ করেও দেখা যাচ্ছে ওটার গায়ে খোদাই করা দুর্বোধ্য নকশা। চারপাশের 10 দেয়াল ঘেঁষে রয়েছে মার্বেলের 10টা বেঞ্চি, এছাড়া কক্ষে আর কোনো আসবাব নেই। 10টা আসন, 10 জন ছাত্র, উত্তেজিত গলায় বললাম আমি, এটা স্কলোম্যান্স, আমারই ভুল, আলাদা বিল্ডিং থাকবে ভেবেছিলাম। তা হবে কেন, এমন একটা গোপন প্রতিষ্ঠান যে পাহাড়ের ভিতর লুকোনো থাকবে সেটাই তো স্বাভাবিক। খুশি আর আনন্দে পাগল হবার দশা আমার, খেয়ালই করলাম না শ্বাসকষ্ট শুরু হয়েছে মিকোলাসের, বাতাসের অভাবে খাবি খাচ্ছে। যখন দেখলাম তখন তটস্থ হয়ে উঠলাম, তাড়াতাড়ি একটা বেঞ্চিতে বসালাম ওকে, ফ্লাস্ক থেকে জল খেতে দিলাম। শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হয়ে এলে মলিন ভঙ্গিতে হাসল মিকোলাস, বলল, মাফ করবেন স্যার, কি যেন হয়েছে আবার, এখানে আসার পর থেকে একটার পর একটা ঝামেলার জন্ম দিচ্ছি, আমার বদলে ইলিনাকে নিয়ে এলে বোধহয় ভালো করতেন, আমার চেয়ে ও অনেক সময়। ধমকে উঠলাম, চুপচাপ একটু বিশ্রাম নিয়ে নাও, এরপর আমরা কাজে নামব। বুঝতে পারছো না, মিশরীয় সমাধির মতো একটা গুরুত্বপূর্ণ আবিষ্কারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমরা। বিশ্রামের ফাঁকে খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা, তারপর নামলাম চেম্বারের তল্লাশিতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম প্রতিটি ইঞ্চি, ধুলো বালি রাস্তর সরিয়ে উন্মুক্ত করলাম রং বেরঙের টালি,
দেয়ালে দেখতে পেলাম হাতে আঁকা বিভিন্ন রকমের ছবি, যুদ্ধ, বিগ্রহ, সন্ন্যাসীদের ধর্মপ্রচার, নরবলি, এ ধরনের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ছবিগুলোতে। আঁকা হয়েছে উজ্জ্বল রঙে, তাতে লালের আধিক্য চোখে পড়ে। মনে হয় যেন রক্তের পটভূমিতে আঁকা হয়েছে প্রতিটা ছবি। কাজটাতে মগ্ন হয়ে পড়েছিলাম দুজনে। হঠাৎ বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে পথে এই চেম্বারে ঢুকেছি সেটা আর খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা অবিশ্বাস্য, অসম্ভব, কিন্তু বাস্তব। চারপাশের দশটা দেওয়ালি মনে হলো নিরেট, ফাঁক ফোকর নেই কোথাও। পায়ের ছাপ অনুসরণ করে যে ফিরব তারও উপায় নেই। চেম্বারের ভিতরে হাঁটাহাঁটি করে পুরনো ছাপগুলো নষ্ট করে ফেলেছি আমরা। চরম হতাশা নিয়ে একটা বেঞ্চিতে এখানে বসে আছি আমরা, মাথা খারাপের মতো লাগছে। জার্নাল খুলে বসেছি যাতে সমস্যার কথা ভুলে থাকতে পারি, কিন্তু এভাবে আর কতক্ষণই বা নিজেকে ব্যস্ত রাখা যাবে? মিকোলোস ইতিমধ্যে বাকরুদ্ধ হয়ে পড়েছে, ভয়ার্ত ভঙ্গিতে মাথা নাড়ছে ক্ষণে ক্ষণে। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, লাভ হয়নি, একটা শব্দও বেরুচ্ছে না ওর মুখ দিয়ে। 12টা মোমবাতি আছে আমাদের সঙ্গে, জ্বালিয়ে নিভিয়ে খরচ করলে হয়তোবা বেশ কিছুটা সময় চালিয়ে নেওয়া যাবে, কিন্তু পরিস্থিতি এমন যে আলো নেভানোর সাহস পাচ্ছি না। ম্লান আলোয় বারে বারে আমার চোখ চলে যাচ্ছে চেম্বারের মাঝখানে দশভুজ বেদিতার দিকে। মনের ভুল কিনা জানি না, তবে মাঝে মাঝে নড়ে উঠছে বেদিটা। গোড়ায় স্তূপ হয়ে আছে পুরনো শ্যাওলা আর ধুলোর তাল। সেফ ময়লার তাল নাকি ভিতরে কিছু লুকিয়ে আছে বুঝতে পারছি না। আরো কয়েক ঘন্টা পর হাতে কলম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। জলাশয়ের বুকে পাথর ছুঁড়ে ড্রাগনকে জাগিয়েছি আমরা, খুলে ফেলেছি স্কলোম্যান্সের গুপ্ত দরজা, সেই সঙ্গে সমন করেছি স্বয়ং শয়তানকে। জেগে উঠে একটা মোমবাতি ধরালাম, টের পেলাম স্বপ্নটাকে গুরুত্ব দিতে না চাইলেও ওটার প্রভাবে বুক কাঁপছে আমার। আলো জ্বলার বড় কবল না সেই ভয়ে। মিকোলোস আমার পাশে ঘুমোচ্ছে, ওকে আর জাগালাম না। কটা বাজে কে জানে, পকেট ঘড়িটা একেবারেই অচল হয়ে গেছে। আর এক দফা খুঁজেছি চেম্বার থেকে বেরুনোর পথ, এবারও ব্যর্থই হতে হয়েছে। কিভাবে উধাও হলো পথটা এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। হাত কাঁপছে আমার, বুক কাঁপছে, তবু তুলে নিয়েছি কলম। আতঙ্কে দিশাহারা অবস্থা আমার, শুধু এই কাগজ কলমই আপাতত শান্ত রাখতে পারে আমাকে। আগের পার লেখা বন্ধ করতেই দেখলাম বেদির গোড়ার তালটা নড়তে শুরু করেছে। প্রথমে মনে হলো ভুল দেখছি, কিন্তু খানিক পরেই ভেঙে গেল ধারণাটা। ফাঁকে ফাটল ধরল ওটার গায়ে, কি যেন বেরুতে শুরু করলো ভিতর থেকে, ঠিক ডিম ভেঙে পাখির ছানা বেরুবার মতন। স্থবির হয়ে গেলাম এই দৃশ্য দেখে। একটু পরে পিলে চমকে উঠল ময়লার তাল থেকে বেরিয়ে আসা প্রাণীটিকে চিনতে পেরে। একজন মানুষ ওটা, স্বাভাবিক নয়, বলা যেতে পারে ববি। বিভৎস চেহারা, শরীরে মাংস বলতে কিচ্ছু নেই, শুকনো চামড়া সেটে আছে খুলি আর হাড়গোড়ের গায়ে। দুলতে দুলতে বেরিয়ে এলো ওটা, তারপর মাকড়সার মতো চার হাতে পায়ে ভর দিয়ে কিলবিল করে এগিয়ে এলো আমার দিকে। এরপর আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ঢলে পড়লাম মেঝেতে। যখন হুঁশ ফিরল প্রথমে মনে পড়ল না কিছু, কিছুক্ষণ পরে ছট করে উঠে বসলাম মেঝেতে। চারপাশে তাকিয়ে দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বলছে, সেগুলোর আলোয় আলোকিত হয়ে আছে চেম্বারের অভ্যন্তর। কি জ্বলেছে মোমবাতি জানি না, অদ্ভুত প্রাণীটাকে দেখা যাচ্ছে না কোথাও। মিকোলাসের দিকে তাকালাম, মেঝের উপর নিষ্পদ্ধভাবে পড়ে আছে ও। ডাকলাম কয়েকবার কিন্তু কোনো সাড়া পেলাম না। তাড়াতাড়ি ছুটে গেলাম ওর পাশে, গায়ে হাত দিতেই চমকে উঠলাম। একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর, কাঁপা কাঁপা হাতে পরীক্ষা করলাম নাড়ি। পরক্ষণে থমকে গেলাম, মারা গেছে মিকোলোস, আমার পুত্র সমছাত্র, আমার বন্ধু। মন ভরে গেল বেদনায়। ওর বদলে আমি মরলাম না কেন? আমাকে সাহায্য করতে এসেছিল ও।
মারা গেছে আমারই এক গুয়েমির কারণে। এই মৃত্যুর কথা কিভাবে জানাবো আমি ওর বাবা মাকে কিংবা ইলেনাকে? আমি বা কিভাবে সইব ওকে হারানোর ব্যথা? জানি না আমি, কিন্তু কঠিন সত্যকে অস্বীকার করবার উপায় নেই। কষ্টটা চাপা দিয়ে আবারও তল্লাশি করলাম চেম্বারের অভ্যন্তর। ভয় করছে আমার, বেদির গোড়া থেকে বেরিয়ে আসা প্রাণীটা ভিতরেই কোথাও আছে, এখান থেকে বেরিয়ে যাবার কোনো উপায় নেই ওটার। মিকোলাসকে খুন করেছে, এরপর আসছে আমার পালা। ভাবতেই পারিনি সামান্য একটা বৈজ্ঞানিক অনুসন্ধানের পরিণতি এমন দাঁড়াবে। প্রিয় আব্রাহাম, যদি দৈবক্রমে এই জার্নাল তোমার হাতে পড়ে তাহলে সাবধানে এগিও। যে ভুল আমি করেছি তা তুমি করতে যেও না। শয়তানকে অবজ্ঞা করে নিজের মরণ ডেকে এনেছি আমি। এতক্ষণ শুনছিলেন ফ্রেডা ওয়ারিংটন রচিত দ্য রিটার্ন অফ ড্রাকুলার প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা হাজির হব পরবর্তী পর্ব নিয়ে। সবাই সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।